আমরা লাস্ট ক্লাসে ফার্স্ট ডেরিভেটিভের ফাইনাইট ডিফারেন্স ফর্মুলা গুলো আমরা দেখছি, এবং এখানে তোমার ফাইনাইট ডিফারেন্স ফর্মুলা মিনস হচ্ছে আমাদের যে বিভিন্ন গভর্নিং বা ইঞ্জিনিয়ারিং ইকুয়েশনে যেসব ডেরিভেটিভের যে টার্মগুলো চলে আসে, সেই টার্মগুলোকে তোমার হচ্ছে অ্যালজেব্রিক ফর্মেটে কনভার্ট করা। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদেরকে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদেরকে করতে হয়। তো এখানে আমরা ফার্স্ট ডেরিভেটিভের জন্য তোমার কয়েকটা ফর্মেট দেখছি। একটা হচ্ছে তোমার ফরওয়ার্ড ডিফারেন্স কেসে ফর দ্য কেস অফ অর্ডার অফ এইচ এরর, আরেকটা হচ্ছে অর্ডার অফ এইচ স্কোয়ারের জন্য এটা ফরওয়ার্ড কেস, আর হচ্ছে তোমার সেন্ট্রাল অর্ডার অফ এইচ কিউবের জন্য একটা দেখানো আছে এখানে, আর আরেকটা হচ্ছে তোমার সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা। আমরা এটা এখানে দেখছি আর কি ফার্স্ট ডেরিভেটিভের জন্য সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা এটা, সেটা একদম সিম্পল অর্ডার অফ এইচ স্কোয়ারের জন্য। তো এখানে ডিরাইভেশন আসলে তোমার হচ্ছে এটা তোমার নিজেরাও যখন সেলফ স্টাডি করবা আশা করি বুঝতে পারবে। এখানে জাস্ট হচ্ছে অ্যালজেব্রিক ক্যালকুলেশন ছাড়া কিছু নাই, এখানে বোঝানোর মতো রকম কিছু নাই। জাস্ট হচ্ছে তোমার হচ্ছে সেন্টার সেন্ট্রাল হলে তোমার হচ্ছে তার আশেপাশের পয়েন্ট গুলোতে হচ্ছে আমাদেরকে জাস্ট এরর সিরিজটা অ্যাপ্লাই করতে হয়। দেন হচ্ছে কোন একটা মাল্টিপ্লায়ার দিয়ে গুণ বিয়োগ করে তোমার হচ্ছে একটু যোগ বিয়োগ করলেই তোমার হচ্ছে হয়ে যায়, ঠিক আছে? তো অ্যালজেব্রিক ক্যালকুলেশন গুলো ওরকম ডিটেলস এখানে স্লাইডে সব দেওয়া আছে, জাস্ট নিজেরা একটু হচ্ছে সেলফ স্টাডি করলে বুঝতে পারবা। আর এখানে ফাইনাল যে হচ্ছে ফরম্যাটটা তোমার, সেই ফরম্যাট গুলো হচ্ছে অবশ্যই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, যথেষ্ট প্র্যাকটিস করতে হবে। কারণ হচ্ছে কোনো একটা প্রবলেম যখন সলভ করতে বলা হবে সেখানে তোমার হচ্ছে এই ফাইনাইট ডিফারেন্সের ফর্মুলা গুলো তোমাকে ডিরেক্টলি ইমপ্লিমেন্ট করতে হবে, সেখানে কোনো ডিরাইভেশন হচ্ছে করা যাবে না, ডিরাইভেশন করা পসিবল না। আর যদি পরীক্ষায় যদি তোমার ছোট একটা মার্কের যদি হচ্ছে ডিরাইভেশনের প্রবলেম আসে সেটা তোমাদেরকে করতে হবে, দ্যাটস ইট। হ্যাঁ, তো ডিরাইভেশন অত বেশি একটা ঝামেলার কিছু না। তো এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা, একটা হচ্ছে অর্ডার অফ এইচ স্কোয়ারের জন্য ফার্স্ট ডেরিভেটিভ, আর একটা হচ্ছে অর্ডার অফ এইচ টু দি পাওয়ার 4। তো এখানে জাস্ট হচ্ছে তোমার চারটা পয়েন্ট নিয়ে কাজ করতে হবে, সেন্টার পয়েন্ট থেকে দেখেন আই পয়েন্ট থেকে i+1 i+2, আর এদিকে লেফট সাইডে i-1 i-2, এই দুইটা চারটা পয়েন্টে জাস্ট হচ্ছে টেরর সিরিজটা অ্যাপ্লাই করলে তুমি হচ্ছে এখানে এই ফর্মুলা গুলো পেয়ে যাবে। তোমার অর্ডার অফ এইচ টু দি পাওয়ার 4 এর জন্য ফার্স্ট ডেরিভেটিভ এর সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলাটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। এই ব্লকে যেটা আছে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আর কি। এটা হচ্ছে একটা ডিরাইভেশন, এখানে কিছু টেবুলেটেড করা আছে, ঠিক আছে? সবকিছু ডিরাইভেশন এখানে দেখানো পসিবল না। তো এখানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ এর জন্য তার ফাইনাইট ডিফারেন্স এর ফর্মুলা গুলা বলা আছে। যেমন হচ্ছে তোমার ফার্স্ট অফ অল যেটা দেওয়া আছে এটা কি হবে, এটা কি ফরওয়ার্ড হবে না ব্যাকওয়ার্ড হবে, এটা বলতো? ফরওয়ার্ড হবে, সেখানে লেখা আছে ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা লেফট সাইডে। আর এখানে তোমার i-1 i-2, মানে ওই টার্ম গুলো লেফট সাইড এর কোনো টার্ম যদি না থাকে তাহলে সেগুলো হচ্ছে তোমার ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা হয়, ঠিক আছে? আর লেফট সাইড এর টার্ম গুলো যদি থাকে বা হচ্ছে রাইট সাইড এর টার্ম গুলো যদি না থাকে সেগুলোকে বলেছি আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, যেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা। যে i i-1 আছে এই কেসটাতে সেটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, এটার জন্য এরর হচ্ছে অর্ডার অফ এইচ। আবার হচ্ছে আমাদের 3 পয়েন্ট, এটা হচ্ছে আমরা 2 পয়েন্ট ডিফারেন্স ফর্মুলা বলতেছি ফরওয়ার্ড ফার্স্ট ডেরিভেটিভ এর জন্য, দুইটা পয়েন্ট আছে i এবং i+1, আর এটা হচ্ছে তোমার হচ্ছে ফরওয়ার্ড বাট হচ্ছে 3 পয়েন্টের জন্য, এটার জন্য অর্ডার হচ্ছে এইচ স্কোয়ার, যেটা আমরা আমাদের স্লাইডে ডেরিভেশন দেওয়া আছে। এখানে 3টা পয়েন্ট আছে, সামনের দিকে i i+1 এবং i+2, এই 3টা পয়েন্টে ফাংশনাল ভ্যালু নিয়ে কাজ করছে। 2 পয়েন্ট ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, এটা ব্যাকওয়ার্ড i এবং i-1 দুইটা পয়েন্ট। 3 পয়েন্ট ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, এখানে i i-1 i-2, এই 3টা পয়েন্ট নিয়ে 3 পয়েন্ট ডিফারেন্স ফর্মুলা ব্যাকওয়ার্ড, এটার জন্য এরর হচ্ছে অর্ডার অফ এইচ স্কোয়ার। 2 পয়েন্ট সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা, তো এখানে সেন্ট্রাল যদি 2 পয়েন্ট যদি হয় তাহলে সিম্পল একদম, জাস্ট হচ্ছে আইটা বাদ দিয়ে আই এর লেফট সাইডে একটা এবং রাইট সাইডে একটা, এই দুইটা পয়েন্ট আসবে, মানে i+1 এবং i-1। এটা আমার মনে হয় একদম সিম্পলেস্ট ফর্মেট আর কি, যতগুলো ইকুয়েশন তুমি এখানে পাবা তাদের মধ্যে সব থেকে সিম্পলেস্ট ইকুয়েশন হচ্ছে এটা আর কি, সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা ফর দ্য ফার্স্ট ডেরিভেটিভ। 4 পয়েন্ট সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা, এটা হচ্ছে অর্ডার অফ এইচ টু দি পাওয়ার 4, এটা ডেরিভেশনে দেওয়া আছে। এখানে 4টা পয়েন্ট আসবে i+1 i+2, আর লেফট সাইডে i-1 i-2, তো এগুলা
যথেষ্ট প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করে আয়ত্তে আনতে হবে এগুলো। সেকেন্ড ডেরিভেটিভ সিমিলারলি হচ্ছে, সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে তোমার কি দেওয়া আছে এখানে, তোমার বিভিন্ন ডিফারেন্স ফর্মুলা গুলো দেওয়া আছে। এখানেও তোমার হচ্ছে ফরওয়ার্ড, তারপর হচ্ছে ব্যাকওয়ার্ড এবং হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা গুলো এখানে দেওয়া আছে। তো টেবিলে সুন্দর করে দেওয়া আছে, এগুলো যথেষ্ট প্র্যাকটিস করতে হবে, খাতায় লিখে লিখে আয়ত্তে আনতে হবে তোমাদেরকে, এবং কোনটার জন্য করেসপন্ডিং ইরোরের অর্ডার কত, ঠিক আছে? এটাকে ট্রানকেশন ইরোর অথবা সিম্পলি আমরা ইরোরের অর্ডার বলি। তো এটা হচ্ছে মাথায় রাখতে হবে যে এই ফর্মুলাটার জন্য তোমার ইরোরের অর্ডার কত, ঠিক আছে? ইরোরের অর্ডার কত এটাও মাথায় রাখতে হবে। সিমিলারলি থার্ড ডেরিভেটিভের জন্য দেওয়া আছে এবং হচ্ছে ফোর্থ ডেরিভেটিভ। আমরা সাধারণত ফোর্থ ডেরিভেটিভ পর্যন্ত নিয়ে কাজ করবো আর কি। তো ফোর্থ ডেরিভেটিভের মধ্যেও হচ্ছে তোমার এরকম ইকুয়েশন গুলো দেওয়া আছে, এখানে টেবলেট করা আছে। তো স্লাইড শেয়ার করা থাকবে বা স্লাইডটা হয়তো অলরেডি শেয়ার করা আছে, তো ওখান থেকে দেখে দেখে এগুলো প্র্যাকটিস করবো আর কি। ডেরিভেশন পারো আর না পারো পারো, এগুলো জাস্ট হচ্ছে কোনটার জন্য, তার ফর্মুলাটা কি হয়, এগুলো প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে আমরা এখন হচ্ছে একটা প্রবলেম এখানে দেখি। তো প্রবলেমটা এখানে দেখো কি বলা হয়েছে, যে দ্য ভেলোসিটি অফ এ রকেট ইজ গিভেন বাই, এই ইকুয়েশনটা দেওয়া আছে যেখানে বিটা হচ্ছে, আমরা যদি তার রাইট সাইডটা যদি দেখি, রাইট সাইডের মধ্যে প্যারামিটার শুধুমাত্র আছে একটা, সেটা হচ্ছে টাইম টি। তো আমার ওভারঅল ভেলোসিটি যে ইকুয়েশনটা, সেটা হচ্ছে শুধুমাত্র টাইমের একটা ফাংশন। এই জন্য দেওয়া আছে যে ভেলোসিটি ইজ দ্য ফাংশন অফ টাইম টি এটা, এবং এটার জন্য টাইম লিমিটেড দেওয়া, লিমিটেশন দেওয়া আছে 0 থেকে 30, এটা তার কন্ডিশন। তো এখানে তোমার কি কি বলছে, যে ফাইন্ড দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ ভেলোসিটি টু ক্যালকুলেট দ্য অ্যাক্সিলারেশন অ্যাট টাইম টি ইকুয়াল টু 16 সেকেন্ড, আর ইউজ এ স্টেপ সাইজ অফ ডেল টি ইকুয়াল টু 2 সেকেন্ড। এই ইউজিং কথাটা পরে আসবে, হ্যাঁ ইউজ, আচ্ছা ইউজিং, হ্যাঁ ইউজ, ইউজিং কথাটা পরে আসবে। ইউজ এ স্টেপ সাইজ অফ ডেলটি দেওয়া আছে 2 সেকেন্ড, ইউজিং ওয়ান ব্যাকওয়ার্ড ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন, সেন্ট্রাল ডিভাইডেড ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন, এবং হচ্ছে তোমাকে ফার্স্ট কেসটার জন্য অ্যাবসোলিউট এররটা বের করতে বলা হয়েছে। তাহলে এররের পরে যে আমরা, তাহলে হচ্ছে আমাদেরকে প্রথমে বের করতে বলছে হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লাই করে তোমাকে অ্যাক্সিলারেশন বের করতে হবে টি ইকুয়াল টু 16 সেকেন্ডে, আর একটা হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন ফলো করে তোমাকে টি ইকুয়াল টু 16 সেকেন্ডে তোমার হচ্ছে অ্যাক্সিলারেশন বের করতে হবে। এখন আমরা ভেলোসিটি থেকে অ্যাক্সিলারেশন কিভাবে বের করতে পারি, এটা আমরা ফিজিক্সে পড়ে আসছি, রিলেশনটা কি ভেলোসিটির সাথে অ্যাক্সিলারেশনের, ডিফারেন্সিয়েট, হ্যাঁ ডিফারেন্সিয়েট মানে ভেলোসিটির মানে কি, কিসের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন নিতে হবে, টাইমের রেসপেক্টে, টাইমের রেসপেক্টে। তার যদি ফার্স্ট ডেরিভেটিভ নেই তাহলেই হচ্ছে আমরা অ্যাক্সিলারেশন পেয়ে যাই, তাই না? তো কাজেই তুমি যদি এখন এই অবজেক্টটার, আই মিন হচ্ছে রকেটটার যদি অ্যাক্সিলারেশন যদি পেতে চাও, তাহলে হচ্ছে তোমাকে অবশ্যই এই ভেলোসিটির ডেরিভেটিভ পোর্শন নিয়ে তোমাকে কাজ করতে হবে। তো এই জন্য দেখো এখন আমাদেরকে এই ডেরিভেশনের উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে আর কি, আর নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন। তো আমরা ফার্স্ট অফ অল আসা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন। তো আমরা অলরেডি এখানে ট্যাবলেট একটু করা আছে এবং আমরা দেখেও আসছি যে তোমার এখানে ডিরেক্ট অ্যাক্সিলারেশন দেওয়া আছে, অ্যাক্সিলারেশন মানেই হচ্ছে তোমার ডিভি ওভার ডিটি, এটা এটা ইকুয়ালস টু এ অ্যাপ্রক্সিমেট, যেহেতু আমরা করতেছি নিউমেরিক্যালি, যেহেতু অ্যাপ্রক্সিমেট করছি, তো এই জন্য ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা আমাদের কি কি আসে, তোমার জাস্ট হচ্ছে ফাংশন অফ আই মাইনাস হচ্ছে ফাংশনের ভ্যালু অ্যাট আই মাইনাস ওয়ান বাই হচ্ছে এইচ। এখানে আমরা যদি এই যে টেবিলটা থেকে যদি দেখে আসি, যে যে ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা 2 পয়েন্টে, যেটা ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে তোমার কি জাস্ট আই পয়েন্টে ফাংশনাল ভ্যালু মাইনাস আই মাইনাস ওয়ান পয়েন্টে ফাংশনাল ভ্যালু বাই হচ্ছে এইচ। এইচটা কি ছিল আমাদের, এইচটা কি এখানে স্যার আমার স্টেপ কতটুকু ডিসটেন্সে আছে, এটা স্টেপ সাইজ, হ্যাঁ পরপর দুইটা পয়েন্টের স্টেপ সাইজ, মাঝখানের গ্যাপটা, ঠিক আছে স্টেপ সাইজ। তো এখন এখানে আমার স্টেপ সাইজটা কার জন্য আসবে, এই ফাংশনটা কার জন্য, টি এর জন্য না, টি এর ফাংশন না, এখানে দেয়াই আছে। তো যেহেতু
যেহেতু টি এর ফাংশন তো কাজে এখানে তোমার স্টেপ সাইজটা কার জন্য হবে টাইমের জন্য এখানে এর জন্য তোমাকে এখানে বলা আছে যে তুমি স্টেপ সাইজটা কত নিবা সেটা হচ্ছে 2 সেকেন্ড এটা তোমাকে বলা আছে অনেক সময় নাম্বার অফ ডিভিশন দিয়ে দেয় সেরকম প্রবলেম আমরা দেখব আর কি যে নাম্বার কতগুলো নাম্বার অফ ডিভিশন হবে সেই অনুযায়ী সাপোজ তোমার কাছে একটা রডের লেন্থ সাপোজ বলা আছে ধরো যে 10 মিটার সাপোজ একটা রডের লেন্থ 0 থেকে 10 মিটার পর্যন্ত আছে এখন তোমাকে যদি বলা হয় এটাকে টোটাল 5টা ভাগে ভাগ করো তাহলে 5টা ভাগে যদি ভাগ করো তাহলে স্টেপ সাইজ কত হবে 10/k 5 না তো অনেক সময় আমাদের টোটাল লেন্থ দেওয়া থাকে নাম্বার অফ ডিভিশন কতগুলো ডিভিশনে ভাগ করতে বলা হয় সেটা ডিভিশনটা দেওয়া থাকে তাহলে সেখান থেকে হচ্ছে আমরা স্টেপ সাইজটা বের করতে পারি আমার ওভারঅল লেন্থ বাই হচ্ছে আমার নাম্বার অফ ডিভিশন তাহলে যদি এরকম থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার স্টেপ সাইজ আসবে আর কি এবার আমরা বের করতে পারি স্টেপ সাইজ নিয়ে কাজ করতে হবে তো সিমিলারলি এই প্রবলেমটা তো তোমাকে হয়তো এরকম টোটাল টাইম দিয়া হয়তো বা বলা হতো বলা বলতে পারতো আর কি যে এতগুলো নাম্বার অফ ডিভিশন ভাগ করে দেন হচ্ছে তুমি কাজ করো আর কি তো এখানে ডাইরেক্টলি হচ্ছে স্টেপ সাইজ দেওয়া আছে তো এখানে ডেলটি যেটা সেটাই হচ্ছে আমাদের এইচ ওকে এই ডেলটিটাই হচ্ছে আমাদের এইচ তাহলে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ এর ফর্মুলা যদি যেহেতু ব্যাকওয়ার্ড বলছে হচ্ছে আমার আই পয়েন্টে এখানে আইটা হবে হচ্ছে জাস্ট টি এর জন্য কারণ আমার ফাংশনটা টি এর জন্য এখানে কিন্তু আর পজিশন নাই এক্স কিন্তু নাই এখন ফাংশনটা টি এর জন্য এর জন্য টি এর রেসপেক্টে পয়েন্ট আসবে ঠিক আছে টি এর রেসপেক্টে পয়েন্ট আসবে তো আমরা যদি এখানে যদি ব্যাকওয়ার্ড যেহেতু বলছে যেহেতু আমরা যদি এখানে হিসাব করি যেটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট আই বা ইনিশিয়াল পয়েন্ট এই আই তে যে টাইম সেটা হচ্ছে আমার টি আই এখন যেহেতু ব্যাকওয়ার্ড বলছে তাহলে হচ্ছে ঠিক প্রিভিয়াস ইমিডিয়েট পয়েন্টটা হবে আই মাইনাস ওয়ান লেফট সাইড এখানে যে টাইমটা সেটা হবে তোমার কি টি আই মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এখন এই দুইটা পয়েন্টে ফাংশনাল ভ্যালুর ডিফারেন্স এই হচ্ছে দেখো যেহেতু ফাংশনটা আমাদের হচ্ছে এখানে ভি ভিটা হচ্ছে আমাদের ফাংশন এই ভি অফ টি আই মাইনাস হচ্ছে ভি অফ টি আই মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে তোমার স্টেপ সাইজ এই স্টেপ সাইজটা হচ্ছে আমাদের ডেলটি এই দুইটার মাঝখানে স্টেপ সাইজ এটুকু হচ্ছে আমাদের এইচ এইচ কিন্তু টাইমের জন্য বলা হয়েছে স্টেপ সাইজ এর জন্য এইচ এর জায়গায় ডেলটি চলে আসছে এটুকু কি বোঝা গেছে সবার স্যার টি এর টি আই এর বিষয়টা একটু আরেকবার বললে ভালো হতো স্যার টিটা জাস্ট হচ্ছে আমাদের আই যে তোমার এক একটা পয়েন্টে পয়েন্টে বোঝাচ্ছে আর কি ঠিক আছে আই পয়েন্ট আমাদের সেন্টার পয়েন্ট এই পয়েন্টে যে টাইম সেটা হচ্ছে টি আই আর আগে তো আমরা জাস্ট হচ্ছে ইন জেনারেল ফাংশনটাকে এক্স এর মাধ্যমে লিখছি এখন তো আমার ফাংশনটা হচ্ছে টাইমের ফাংশন এখানে তার এক্স না এর জন্য পয়েন্টটা হচ্ছে তোমার টি এর রেসপেক্টে আসছে কথা বোঝা গেছে টি এর রেসপেক্টে পয়েন্ট আসছে তো আর ইন্টারেস্টিং তাহলে কি স্যার আমার এখানে ফাংশনটা আমরা টি ধরে নিব হ্যাঁ এই যে এখানে তো দেয়াই আছে তোমার এই ইকুয়েশন এই যে আমার গিভেন এটা যেটা সেটা তুমি তো এটার জন্য প্রবলেমটা সলভ করতেছ এটা তো আমরা এখন একটা প্রবলেম আছে আর এগুলো তো জেনারেল ফর্মুলা এখানে ডিরাইভ করা হয়েছে জি স্যার ওকে তো এখানে আমরা এখন এই প্রবলেমটা সলভ করছি তাহলে এখন এই এখানে প্রবলেমটা ফাংশনটা আসছে হচ্ছে টি এর জন্য এর জন্য তোমার পয়েন্টগুলো আসবে হচ্ছে টি এর রেসপেক্টে পার তো এই জন্য হচ্ছে যে ফাংশনাল ভ্যালু অ্যাট টাইম টি আই আই পয়েন্টে যে টি সেটা মানে ইনিশিয়াল পয়েন্ট বা সেন্টার পয়েন্ট যেটাই বলি ব্যাকওয়ার্ড ডিফারেন্স করার জন্য তার ঠিক প্রিভিয়াস পয়েন্ট টি আই মাইনাস ওয়ান এই পয়েন্টে ফাংশনাল ভ্যালু বা হচ্ছে স্টেপ সাইজ ডেল টি ওকে এটা জাস্ট হচ্ছে আমরা ফার্স্ট ডেরিভেটিভের যে ডিফারেন্স ফর্মুলা যেটা আছে সেটার সাথে কম্পেয়ার করে এই ইকুয়েশনটা আমরা লিখছি এবং এটার সাথে করেসপন্ডিং যে এররটা সেই এররটা তোমাকে এখানে এররের অর্ডারটা লিখতে হবে এখানে এররের অর্ডার কত হ্যাঁ ব্যাকওয়ার্ডের জন্য যদি 2 পয়েন্ট হয় অর্ডার অফ এইচ ঠিক আছে এই কথাটা এখানে লিখে নিবা বা লিখতে হবে ওকে তাহলে এখন জাস্ট হচ্ছে আসলে টি আই কত হবে এবং টি আই মাইনাস ওয়ান কত হবে এগুলো জাস্ট এখন আমাদের লাগবে তাহলে এখন তোমাকে এখানে কোশ্চেনে বলা হয়েছে দেখো যে অ্যাক্সেলারেশন বের করবা এট টাইম টি ইকুয়াল টু 16 সেকেন্ড তাহলে যে টাইমটাতে তোমাকে বলা হয়েছে সেই টাইমটা হচ্ছে তোমার এখানে সেন্টার পয়েন্ট তার মানে হচ্ছে যে এখানে তুমি বের করবা সো এখানে এটাই হচ্ছে তোমার টি আই 16 সেকেন্ড তাহলে টি আই যদি 16 সেকেন্ড হয় তাহলে টি আই মাইনাস ওয়ান কত হবে দেখো এটা বোঝা যায় 15
এটাকে বোঝা যায় ইকুয়েশনটা ঠিক আছে কি i minus 1 equals to t i minus delta এটা লেখা যায় জি স্যার ক্লিয়ার স্যার কারণ কি ডেল্টাটা হচ্ছে আমার স্টেপ সাইজ মানে হচ্ছে টি আই এবং আই মাইনাস ওয়ান এর যে ডিফারেন্সটা সেটাই তো আমার ডেল্টা তাহলে আমি ওখান থেকে এই রিলেশনটা আমরা লিখতে পারি তাই না যে ডেল্টা ইকুয়ালস টু কি ছিল টি আই মাইনাস ওয়ান এটাই তো ডেল্টা এটাই তো স্টেপ সাইজ তাহলে আমি জাস্ট টি আই মাইনাস ওয়ান এখান থেকে পাবো না জি স্যার তাহলে হচ্ছে তোমার টি আই হচ্ছে 16 আর ডেল্টা দেওয়া আছে 2 তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে টি আই মাইনাস হচ্ছে 14 সেকেন্ড ওকে জাস্ট এখন হচ্ছে তাহলে হচ্ছে আমার অ্যাক্সেলারেশন যেহেতু 16 সেকেন্ডে বের করতে বলা হয়েছে এই অ্যাক্সেলারেশন এট টাইম ইকুয়াল টু 16 সেকেন্ড এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ফাংশনের সাথে টি আই হচ্ছে 16 তাহলে ভি এর ভ্যালু এট টি ইকুয়াল টু 16 এবং ভি এর ভ্যালু এট টি ইকুয়াল টু টি আই মাইনাস ওয়ান আর কি সো 14 ডিভাইডেড বাই হচ্ছে তোমার স্টেপ সাইজ 2 তাহলে এখন জাস্ট হচ্ছে যে ফাংশন তোমাকে দেওয়া আছে যে ভি এর ফাংশন তোমাকে দেওয়া আছে এই ফাংশনের মধ্যে একবার হচ্ছে আমরা টি এর ভ্যালু 16 বসাবো আরেকবার হচ্ছে আমরা টি এর ভ্যালু 14 বসাবো তারপর ক্যালকুলেটর উঠাই দিয়ে জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করবা যা আসে তাই এই ভ্যালুগুলো নিয়ে এখন জাস্ট হচ্ছে এখানে বসাই দাও বসাই দিলে তোমার হচ্ছে এই ব্যাকওয়ার্ড ডিফারেন্স মেথডে তোমার হচ্ছে অ্যাক্সেলারেশনটা বের হয়ে যাবে টি ইকুয়াল টু 16 সেকেন্ডে এটুকু কি বোঝা গেছে সবার দেখো ক্লিয়ার হয়েছে সবার কাছে এটা জি স্যার ক্লিয়ার তাহলে এখন ব্যাকওয়ার্ড ডিফারেন্স আমরা করলাম এখন এই প্রবলেমটা এটা যদি বলা হয় তোমাকে ই করো এখানে এক্সাক্ট ভ্যালু অফ এক্সেলারেশন বের করো সেটা কি বের করা যাবে এই প্রবলেমটার জন্য করা যাবে না যেহেতু এটা একটা জাস্ট হচ্ছে একটা কি লনের একটা ফাংশন যদিও তোমার ফ্যাক্টর গুলো একটু লার্জ আকারে আছে 14 10 টু দি পাওয়ার 4 এখানে কিন্তু প্যারামিটার একটাই আছে সিম্পল সিম্পলেস্ট ফর্মে আছে টি তাহলে লনের ফাংশন তো লনের ফাংশন যদি থাকে তাহলে কি সেটা কি আমরা ম্যাথমেটিক্যালি ডিফারেন্সিয়েশন করতে পারি না জি স্যার তাহলে এটাকে কি ম্যাথমেটিক্যালি ডিফারেন্সিয়েশন করা যাবে এটা ফার্স্ট ডেরিভেটিভ বের করা যাবে জাস্ট 200 লন এক্স টোটালটাকে যদি এক্স ধরো তাহলে এক্স ধরো 1 বাই এক্স আর এটার জন্য কি করবা আরেকবার কর ঠিক আছে আর 9.8 টি এর জন্য জাস্ট আসবে এখানে 1 আসবে তার মানে মাইনাস 9.8 তাহলে হচ্ছে তুমি এখানে ওই ফার্স্ট ডেরিভেটিভ যেহেতু পেয়ে গেলে জাস্ট হচ্ছে এখন ওই ডেরিভেটিভটার মধ্যে 16 বসাই দিলেই তুমি যে অ্যান্সারটা পাবে অ্যাক্সেলারেশন সেটাই হবে তোমার এক্সাক্ট অ্যান্সার সো এই প্রবলেমটার জন্য আমরা অ্যানালাইটিক্যাল সলিউশন বের করতে পারবো তাহলে তুমি অ্যানালাইটিক্যালি যে সলিউশনটা পাবা সেটা হচ্ছে যে এটা যে এক্সাক্ট ভ্যালু ঠিক আছে টি ইকুয়াল টু 16 সেকেন্ডে তোমার এই প্রবলেমটার জন্য অ্যাক্সেলারেশন হচ্ছে এটা তাহলে তোমার এখানে ট্রু ভ্যালুটা তুমি বের করতে পারতেছো ঠিক আছে তাহলে এখানে একটা পোরশন রাখা হয়েছে যে অ্যাবসলিউট রিলেটিভ ট্রু এরর বের করতে বলা হয়েছে এর জন্য আমরা এটা করতে হবে আর কি সো তাহলে যে ট্রু ভ্যালু জানলা আর তোমার এখানে হচ্ছে এই যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু জানো তাহলে হচ্ছে আমরা এররটা বের করতে পারবো আমরা এরর কিভাবে বের করতে হয় আমরা এর আগে অনেক আলোচনা করছি জাস্ট ট্রু ভ্যালু আর হচ্ছে এক্সাক্ট ভ্যালু বা অ্যাপ্রক্সিমেট ভ্যালুর সাথে কম্পেয়ার করলে আমরা ফার্স্ট কেসটার জন্য হচ্ছে অ্যাপ্রক্সিমেট এরর পাচ্ছে হচ্ছে এটা 2.5584% ওকে এখন আমরা সেকেন্ড পার্টটাতে যদি চলে যাই তাহলে সেকেন্ড পার্টটা বলা হয়েছে আমাদের সেন্ট্রাল ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লাই করে এটার এক্সপ্রেশন বের করতে হবে তাহলে আমরা ফার্স্ট ডেরিভেটিভের জন্য সেন্ট্রাল ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশনের যে ইকুয়েশনটা জানি সেটা ছিল জাস্ট হচ্ছে যে তোমার সেন্টার পয়েন্টের লেফট সাইড এবং হচ্ছে রাইট সাইডের দুটা পয়েন্ট এটা হচ্ছে আমার আই সেন্টার পয়েন্ট লেফট সাইডে হচ্ছে আই প্লাস ওয়ান আর এই দিকে আছে হচ্ছে আমার আই মাইনাস ওয়ান তাহলে তোমার ফার্স্ট ডেরিভেটিভের সেন্ট্রাল ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন যেটা আই প্লাস ওয়ান পয়েন্টের ফাংশনাল ভ্যালু আর হচ্ছে আই মাইনাস ওয়ান পয়েন্টের ফাংশনাল ভ্যালু বাই হচ্ছে তোমার টু ইন্টু স্টেপ সাইজ এটা ছিল একদম সিম্পলেস্ট ফরম্যাট ইকুয়েশনের ফরম্যাট যত ধরনের ডিফারেন্স ইকুয়েশন আছে সব থেকে এটাই হচ্ছে সিম্পলেস্ট ইকুয়েশন তো এবং এটার জন্য এরর হচ্ছে অর্ডার অফ কত দেখে আসছি আমরা স্যার এইচ এইচ স্কোয়ার সেন্ট্রাল যেটা টু পয়েন্ট যেটা সেটা হচ্ছে অর্ডার অফ এইচ স্কোয়ার তাহলে এখন তোমার এখানে দুইটা টাইম লাগবে এখানে আই থাকতেছে না কিন্তু আই এর ভ্যালু কত টি আই কত 16 সেকেন্ড
ti হচ্ছে 16 সেকেন্ড তোমার লাগবে হচ্ছে এখন ti প্লাস 1 এই পয়েন্টে টাইম কত এবং i মাইনাস 1 পয়েন্টে টাইম কত এটা এখন স্টেপ সাইজ তো বলা আছে তোমাকে 2 এটা একদম হিসাব না করে डायरेक्टली বলে দেওয়া যায় যে স্টেপ সাইজ হচ্ছে 2 তাহলে i যদি হয় তোমার 16 তাহলে রাইট সাইডে তুমি আরো 2 অ্যাড করতেছো তার মানে তোমার i প্লাস 1 কত হবে 18 তাই না বোঝা যাচ্ছে জি স্যার 18 আর 14 এখন 16 থেকে আরো 2 কমিয়ে তুমি হচ্ছে লেফট সাইডে i মাইনাস 1 এ চলে আসছো তাহলে কত হবে ti মাইনাস 1 14 এটা আমরা পার্ট 1 এও যদিও করছি ঠিক আছে তারপরেও কিন্তু মুখে মুখে কিন্তু এই হিসাবটা কিন্তু করে বলা যায় তোমাকে এটা লিখেই যে বলতে হবে এরকম না তুমি डायरेक्टली তুমি লিখে দিতে পারো ঠিক আছে এখানে স্লাইডে লেখা আছে জাস্ট হচ্ছে যারা একটু কম বুঝি বা একটু বোঝার সুবিধার জন্য লেখা আছে কিন্তু এটুকু লিখেই যে এটা লিখতে হবে অ্যানসারটা ডিস্টার্ব করবে না তুমি डायरेक्टली লিখে দিতে পারো যে ti প্লাস 1 হচ্ছে 16 প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে 18 অথবা ti মাইনাস 1 হচ্ছে এখানে প্রিভিয়াস পয়েন্টে তো আছে সো 14 আর কি আসবে 16 মাইনাস হচ্ছে 2 ইকুয়ালস টু 14 ওকে এরকম ফর্মুলা আকারে দেখে তারপর এটা লেখার কোনো দরকার নেই ওকে তাহলে হচ্ছে এখন জাস্ট হচ্ছে যে ফাংশনে জাস্ট হচ্ছে আমাদের v এর ভ্যালু আসবে ti প্লাস 1 দ্যাট মিন্স হচ্ছে 18 সেকেন্ডে এবং হচ্ছে v এর ভ্যালু আসবে ti মাইনাস 1 দ্যাট মিন্স হচ্ছে 14 সেকেন্ডে এখন ওই আগের প্রবলেমটার মতোই ফাংশনে একবার t এর ভ্যালু 18 বসাবা আরেকবার 14 বসাবা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করবা যা আসবে সেটাই ইকুয়েশনে বসাই দিলে তুমি হচ্ছে এখানে সেন্ট্রাল ডিফারেন্স মেথডে অ্যাক্সেলারেশনটা পেয়ে যাবা এই অ্যাক্সেলারেশন এখন হচ্ছে আমরা যদি এক্সাক্ট অ্যাক্সেলারেশনের সাথে যদি কম্পেয়ার করি 29.674 আর এদিকে আসছে 29.694 আমরা বলতে পারি এখানে আমাদের অ্যাপ্রক্সিমেশনটা আরো সো ফার অ্যাকুরেট হচ্ছে তো সেন্ট্রাল ডিফারেন্স মেথডে আমাদের সলিউশনের অ্যাকুরেসি লেভেলটা অন্যান্য অ্যাপ্রোচের চাইতে অনেক বেশি হয়ে যায় ঠিক আছে তো এখানেও যদি এররটা যদি বের করি আমরা কম্পেয়ার করে যেহেতু আমার এক্সাক্ট অ্যান্সার আগেরটাই তাহলে হচ্ছে এখানে দেখবো যে হচ্ছে আমার পার্সেন্টেজ অফ এরর আসতেছে অনলি তোমার 0.069157% ঠিক আছে সো অবশ্যই সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলাটা আমার ডমিনেন্ট করে হচ্ছে তোমার ফরওয়ার্ড অথবা ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা থেকে ওকে তো এটা একটা প্রবলেম গেল এটা ছিল আমাদের কন্টিনিউয়াস ফাংশনের জন্য আমরা হচ্ছে এখন একটা ডিসক্রিট ফাংশনের জন্য একটা প্রবলেম দেখি তো ডিসক্রিট ফাংশন কোনগুলোকে আমরা ডিসক্রিট ফাংশন বলতে কি বুঝি যেগুলো কন্টিনিউয়াস না হ্যাঁ কন্টিনিউয়াস না মানে হচ্ছে তোমার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তার ব্রেকডাউন থাকবে তাই না ব্রেকডাউন থাকবে বা হচ্ছে বিভিন্ন টাইম স্টেপ অথবা হচ্ছে বলতে পারে হচ্ছে আমাদের পজিশন স্টেপ সাইজের উপর বেস করে হচ্ছে তাদের এক একটা মানে শেপ চেঞ্জ হয় বা কন্টিনিউটি হচ্ছে তোমার চেঞ্জ হয় তো সেগুলোকে বলে হচ্ছে আমরা ডিসক্রিট ফাংশন ঠিক আছে তো এখন এরকম একটা ডিসক্রিট ফাংশন এখানে সাপোজ ধরো যে দেওয়া আছে ট্যাবুলেটেড ফরম্যাটে টেবিল ওয়ান ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ টাইম বলা আছে যে এই যে টাইম সেকেন্ডে দেওয়া আছে 0, 10, 15, 20, 22.5, 30 এই করসপন্ডিং টাইমে তোমার ভেলোসিটির ম্যাগনিচিউডগুলো বলা আছে এগুলো দেওয়া আছে রাইট সাইডে মিটার পার সেকেন্ডে এখানে বলা হয়েছে যে ইউজিং ফরওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্স বলে দিচ্ছে আর কি ফরওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্স কোয়েশ্চনে কোশ্চেনে যদি এরকম যদি কোনো কিছু মেনশন করা না থাকে যে ফরওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্স করবা নাকি ব্যাকওয়ার্ড করবা বা সেন্ট্রাল করবা এরকম যদি কোনো কিছু যদি তোমাকে স্পেসিফাই করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে সব থেকে যেটা বেটার হয় তোমাকে সেন্ট্রাল ডিফারেন্সটা অ্যাপ্লাই করা কারণ আমরা একটু আগে দেখে আসলাম যে সেন্ট্রাল ডিফারেন্সে হচ্ছে সব থেকে একুরেসি লেভেলটা হায়ার হয় ঠিক আছে সব থেকে তোমার হচ্ছে এররটা কম আসে আর কি যদি কিছু বলা না থাকে আর যদি কোশ্চেনে যদি এভাবে তোমাকে মেনশন করে দেয় তাহলে তো সেটাই ফলো করতে হবে তাহলে এখানে বলা হয়েছে যে ফরওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্স আমাদের অ্যাপ্লাই করে বের করতে হবে অ্যাক্সেলারেশন অফ দ্য রকেট টি ইকুয়াল টু 16 সেকেন্ড এটাও একটা রকেটের জন্য প্যারামিটার অ্যাট এনি হাউ ক্যালকুলেট করে দেওয়া আছে আর কি তাহলে তোমার এখানে দেখো তোমার এখানে টাইম দেওয়া আছে 0, 10, 15, 20, 22.5, 30 তোমার বলা হয়েছে এখানে টি ইকুয়াল টু 16 সেকেন্ডে তোমাকে ভেলোসিটিটা বের অ্যাক্সেলারেশনটা বের করতে হবে তাহলে তুমি যদি এখন 16 কে যদি এই টেবিলের মধ্যে যদি ইন্টারপোলেট যদি করতে চাও তাহলে কোথায় বসাইতে হবে এখানে 15 এবং 20 এর মাঝখানে তোমার এখানে কোথাও এখানে 16 তোমার থাকবে ওকে তাহলে এই 16 কে তোমার হচ্ছে কি করতে হবে আমাদের সেন্টার পয়েন্ট ধরতে হবে আই এই আইটা হচ্ছে তোমার সেন্টার পয়েন্ট যেহেতু এই টাইমে তোমাকে বের করতে বলা হয়েছে
তাহলে এখন এখান থেকে তোমার হচ্ছে ফরওয়ার্ড মানে কনসেপ্টটা বুঝতে হবে যে কিভাবে করবা। এখানে তোমার হচ্ছে এখন অ্যাপ্লাই করতে হবে ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা। তো এখানেও যেহেতু হচ্ছে আমার ভেলোসিটির জন্য ফরওয়ার্ড মানে ফার্স্ট ডেরিভেটিভ অ্যাক্সেলারেশন, তো আমার আমি যদি এখন ফরওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা যদি এখন অ্যাপ্লাই করি অ্যাক্সেলারেশন পাওয়ার জন্য, তাহলে ভেলোসিটির হচ্ছে রেসপেক্টে ফার্স্ট ডেরিভেটিভ নিতে হবে টাইমের রেসপেক্টে। তাহলে আমরা যদি একটা ফাংশন যদি ফার্স্ট ডেরিভেটিভের ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা আমরা দেখে আসছি, তাহলে সেটা ছিল হচ্ছে জাস্ট আই প্লাস ওয়ান পয়েন্টে মানে দুইটা পয়েন্ট যদি এখানে যদি আমরা হিসাব করি আই ফরওয়ার্ড যেহেতু আই এবং হচ্ছে আই প্লাস ওয়ান, তাহলে এইখানে এই দুইটা পয়েন্ট নিয়ে আসলে আমাদের কাজটা হবে। তাহলে আই প্লাস ওয়ান পয়েন্টে ফাংশনাল ভ্যালু আর হচ্ছে আই পয়েন্টে ফাংশনাল ভ্যালু, এই দুইটা পয়েন্টে ফাংশন বলতে আমাদের হচ্ছে এখানে বি এর ফাংশন, যেহেতু বিটা ফাংশন সো বি অ্যাট আই প্লাস ওয়ান, আই প্লাস ওয়ান আমি জাস্ট হচ্ছে স্কিপ করছি আর কি, ঠিক আছে। আই প্লাস ওয়ান বলতে বোঝা যাচ্ছে টি আই প্লাস ওয়ান, হ্যাঁ, আর হচ্ছে তোমার এখানে আই হচ্ছে তোমার টি আই, ওকে, আর স্টেপ সাইজ হচ্ছে আমাদের ডেল টি, ওকে। তাহলে এখন আসো তোমার টি আই এখানে কত হবে, এখানে ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন এট টি ইকুয়াল টু 16 সেকেন্ড, কি বলা হয়েছে যে উই নিড টু চুজ দ্য টু ভ্যালুস ক্লোজেস্ট টু 16 সেকেন্ড দ্যাট অলসো মানে যেটা বলা হয়েছে আর কি যে একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 16 সেকেন্ড, সরি 20 সেকেন্ড, 15 এবং হচ্ছে 20 সেকেন্ড। তাহলে এই দুইটা টাইমে এখানে ডাইরেক্ট বলা যায় কি এগুলো না লিখেও বলা যায়, তাহলে তোমার এখানে আচ্ছা দাঁড়াও না তুমি 16 সেকেন্ডে হচ্ছে এখানে যদি টি আই যদি 16 সেকেন্ড যদি ধরো তাহলে তোমার এখানে কি হচ্ছে এখানে আমাকে বলো, যে তাহলে তোমার ফাংশনাল ভ্যালু যদি তুমি যদি 16 সেকেন্ডে যদি বের করতে চাও যে ভি অ্যাট 16 সেকেন্ড, তাহলে এই ভি এর ভ্যালু কি তোমার এই 16 সেকেন্ডে কি দেওয়া আছে দেখো টেবিলে, না স্যার দেওয়া নাই। সো তুমি যদি এখন আই কে মানে তোমার সেন্টার পয়েন্ট যদি আই কে যদি হচ্ছে 16 ধরো তাহলে এটার কিন্তু ভ্যালু যেহেতু ডিসক্রিট ফাংশন কন্টিনিউয়াস হলে আমরা ফাংশনে বসে দিতে পারতাম, মানে এরকম যদি ফাংশন ডিরেক্টলি দেওয়া থাকে প্রবলেমটার মতো, তাহলে এখানে আমরা 16 বসে ফাংশনটার মধ্যে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে আমরা ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু বের করতে পারতাম। কিন্তু এখন যদি একটা ডিসক্রিট ফাংশন এবং ট্যাবুলেটেড আকারে তার ডাটা দেওয়া আছে এখানে, তো তুমি 16 সেকেন্ডে কিন্তু হচ্ছে তুমি এখানে ভেলোসিটি বের করতে পারবা না। তো এখানে যে ভ্যালুগুলো তোমার দেওয়া আছে সেই ভ্যালুগুলো নিয়ে তোমাকে কাজ করতে হবে। তো এই জন্য যেটা করতেছে যে তোমার 16 সেকেন্ডের ক্লোজেস্ট পয়েন্ট নিয়ে তোমার কাজ করতেছে। তো এখন আমরা যদি দেখি যে 16 পয়েন্টের সব থেকে ক্লোজেস্ট পয়েন্ট হচ্ছে এখানে 15 এবং 20 মাঝখানে যেহেতু থাকবে এই জন্য এই দুটার মধ্যে সব থেকে ক্লোজেস্ট হচ্ছে আমার 15, ঠিক আছে। এই জন্য 15টাকে হচ্ছে এখন এখানে তোমার হচ্ছে টি আই ধরা হচ্ছে, এটাকে বোঝা গেছে কেন ধরা হয়েছে, কারণ 16 পয়েন্টে কিন্তু তোমার ডাটা কিন্তু অ্যাভেলেবল নাই, কথা বুঝতেছো? জি স্যার ক্লোজেস্ট তো ধরবো স্যার মানে যদি না দাও স্যার, হ্যাঁ কারণ তোমার হচ্ছে যদিও 16 সেকেন্ডে বলা হয়েছে কিন্তু 16 সেকেন্ডে তো হচ্ছে তোমার কি নাই এখানে তোমার হচ্ছে ভেলোসিটির ম্যাগনিটিউড দেওয়া নাই, তো এই জন্য হচ্ছে তোমাকে ক্লোজেস্ট পয়েন্টটা নিয়ে কাজ করতে হবে। এই জন্য যে ক্লোজেস্ট পয়েন্ট হচ্ছে 15 এবং হচ্ছে এটাকে তুমি যদি 15 ধরো তাহলে হচ্ছে তার পরের পয়েন্টটা হবে হচ্ছে আই প্লাস ওয়ান, দ্যাট মিনস হচ্ছে তোমার এই যে 15 এর পরের পয়েন্ট হচ্ছে তোমার 20। এখন এই দুইটার মাঝখানে তোমার গ্যাপ কত, 15 এবং 20 এর মাঝখানে 5, তাহলে এটাই হবে তোমার হচ্ছে এখানকার জন্য হচ্ছে স্টেপ সাইজ 5, তাহলে এই ডেল্টি এর ভ্যালু হচ্ছে তোমার 5 আর হচ্ছে 20 এবং 15 সেকেন্ডে তোমার হচ্ছে ভেলোসিটির ম্যাগনিটিউড গুলো নেবার, এখান টেবিলে দেওয়া আছে যে 20 টা দেওয়া আছে স্যার, যদি 19 সেকেন্ড থাকতো স্যার তখন সেক্ষেত্রে টিআই আমরা কোনটা ধরতাম স্যার, 15 না তখন 20 ধরবা, কারণ হচ্ছে তখন 20 হচ্ছে 19 এর ক্লোজ, ঠিক আছে। 15 16 17 18 19 যদি আমরা এভাবে যদি হিসাব করি তখন হচ্ছে 15টা আমার 19 এর থেকে দূরে চলে যাবে, ঠিক আছে। মানে তুমি হিসাব করবা যে দুইটা পয়েন্ট আছে সাপোজ স্যার ওটা তাহলে 15 হবে তাহলে আমার T1 I plus 1, হ্যাঁ মানে ও তোমার ওই প্রবলেমটার জন্য না আই প্লাস ওয়ান না, তুমি একটা ভালো কোয়েশ্চেন করছো আর কি। সেটা হচ্ছে যদি সাপোজ ধরো যে ও যেটা বললো যে যদি এরকম হতো যে তোমাকে 19 সেকেন্ডে বের করতে বলা হয়েছে তাহলে সেটা কি হবে, তাহলে ধরো যে তোমার কাছে এখন এই ডিসক্রিট ফাংশনটার জন্য পয়েন্ট আছে একটা 15 আর এই দিকে আছে হচ্ছে তোমার 20, এই দুইটার মাঝখানে হচ্ছে তোমার 19টা আছে। তাহলে এখন যদি তুমি যদি এখানে যদি নাম্বার লাইনের মতো যদি প্লট করো, ঠিক আছে, এক এক করে ডিফারেন্স নিয়ে,
তাহলে তোমার হচ্ছে 19 টা পড়বে সাপোজ হচ্ছে তোমার এই ক্ষেত্রে তাহলে এখন 19 এর ক্লোজেস্ট পয়েন্ট কোনটা হবে কথাটা বুঝতেছো 19 এর ক্লোজেস্ট পয়েন্ট কোনটা 20 স্যার তাহলে এটাকে তুমি হচ্ছে আই ধরবা কারণ হচ্ছে তোমার ডিসক্রিট ফাংশন যেহেতু 19 সেকেন্ডে ধরো যে এটার ভেলোসিটির ম্যাগনিচিউড দেওয়া নাই তাহলে এখন এটাকে তুমি আই ধরবা এখন আই যদি ধরো এটাকে তাহলে তোমার হচ্ছে এটা এই 20 এর লেফট সাইডে কি 15 আছে না জি স্যার তাহলে এই লেফট সাইডে আসলে লেফট সাইডের পয়েন্টগুলোকে আমরা কি দিয়ে ইন্ডেক্সিং করি -1 তখন কিন্তু তোমাকে ব্যাকওয়ার্ড ডিফারেন্স अप्लाई করতে হবে ফরওয়ার্ড তুমি করতে পারবে কথা বুঝছো যদি 20 পয়েন্টটা মানে 19 পয়েন্টটা যদি সাপোজ 20 রাইট সাইডে যদি পড়তো আর কি ধরো যে 21 টাইস আর কি তখন তুমি হচ্ছে এই যে 20 এবং 22.5 নিয়ে কাজ করবে এবং তখন তুমি হচ্ছে ফরওয়ার্ড নিয়ে তুমি ফরওয়ার্ড अप्लाई করতে পারবে কথা বুঝতে পারছি আমি তো তোমার কাছে যে পয়েন্টগুলো अवेलेबल আছে তাদের ভিতরের সিকোয়েন্সটা কেমন মানে ফরওয়ার্ড হিসেবে আছে নাকি ব্যাকওয়ার্ড হিসেবে আছে সেই অনুযায়ী হচ্ছে তোমার ডিফারেন্স ফর্মুলাটা চুজ করতে হবে আমি কথা বুঝাইতে পারছি স্যার আরেকবার বলবেন কখন আমি 22.5 নিব না ওটা জাস্ট হচ্ছে তোমাকে एग्जांपल হিসেবে বল যদি তোমাকে বলা হয়েছে যে 21 সেকেন্ডে তুমি ভেলোসিটি বের করো তখন তুমি 21 টা থাকবে 20 এবং 22.5 এর মাঝে यस মানে ওটা তোমাদেরকে বলা হচ্ছে যে কেসটা এরকমও থাকতে পারতো আর ঠিক আছে জাস্ট হচ্ছে আমি তোমাকে এখানে চেঞ্জ করে দিলাম দিতে পারি আমি কোশ্চেনটা যে টি ইকুয়াল টু সাপোজ হচ্ছে তুমি 29 এ বের করো ঠিক আছে 29 বা 25 এ বের করো তখন 22.5 এবং 30 এর ভিতর দিয়ে তোমাকে কাজ করতে হবে ঠিক আছে এরকম তাহলে হচ্ছে হ্যাঁ বলো যে স্যার যদি আমার একটা পয়েন্ট বলে সাপোজ আমার বললো হলো 17 এবং আমার যে পিছনের যে পয়েন্টটা আছে সেটা আছে 14 এবং আমার সামনে আছে 20 তাহলে স্যার সেই ক্ষেত্রে আমরা কি করব 14 কোথায় আমাদের তো এখানে 14 নাই তো 15 আছে না এখানে স্যার এই যে এখানে জিজ্ঞেস করতে চাচ্ছি স্যার বুঝে যাচ্ছে মিডল পয়েন্ট যদি হয় স্যার দেন আচ্ছা আচ্ছা তুমি বলতেছো যদি একদম মিডল পয়েন্ট হয় যদি একবার মিডল পয়েন্ট হয় তাহলে হচ্ছে আমরা সেন্টার সেন্টার করব যদি একবার যদি মিড পয়েন্ট যদি থাকে তোমার তাহলে সেন্ট্রাল করব আমার হাতে তো অপশন তো আছেই কথা বুঝলো না আমার কাছে তো সব ধরনের ইকুয়েশনই তো আমার কাছে অ্যাভেলেবল আছে সেন্ট্রাল আছে ফরওয়ার্ড আছে ব্যাকওয়ার্ড আছে সবই আছে কথা বুঝছো জি স্যার তখন সেক্ষেত্রে যদি এমন হয় যে তোমার যে দুইটা গিভেন পয়েন্ট যেটা আছে এই দুইটা ঠিক মিডে মানে মিড পয়েন্টটা তোমাকে বলছে সাপোজ এদিকে তোমাকে দেওয়া আছে 10 আর এদিকে দেওয়া আছে 20 মানে ফর এক্সাম্পল ধরে নাও তাহলে 10 আর 20 এর মিড পয়েন্ট কত হবে তোমার আমরা যদি হিসাব করি 15 তাই না ইয়েস স্যার তাহলে তখন যদি বলা যায় যে সাপোজ ধরো যে তোমার টেবিলে দেওয়া আছে যে 10 হ্যাঁ এই যে এখানে 15 সেকেন্ড বলা হয়েছে মানে 15 এ তো 15 এও দেওয়া আছে 15 এও ভ্যালু দেওয়া আছে এখন যেহেতু হচ্ছে 15 এ তুমি যদি 15 কে যদি আই ধরো তাহলে এখান থেকে তুমি মানে ই করতে পারো আর কি মানে দুইটাই মানে অ্যাপ্লাই করতে পারো ব্যাকওয়ার্ডেও যেতে পারো ব্যাকওয়ার্ড ডিফারেন্সও অ্যাপ্লাই করতে পারবা মানে 15 আর 10 নিয়ে কাজ করতে পারবা কারণ তোমার কাছে ডাটা অ্যাভেলেবল আবার হচ্ছে তুমি 15 আর 20 নিয়ে ফরওয়ার্ড ডিফারেন্স করেও তো করতে পারবা ঠিক আছে আবার সব থেকে আমরা যেটা বলছি যদি এরকম কিছু যদি বলা না থাকে তাহলে কি অ্যাপ্লাই করবো আমরা সেন্ট্রাল করো তখন 15 এর যদি তুমি সেন্ট্রাল করো তাহলে হচ্ছে তুমি যে 20 এবং 10 এই দুইটা পয়েন্ট নিয়ে আমরা কাজ করবো এটাকে ধরবো আই প্লাস ওয়ান আর এটাকে ধরবো আই মাইনাস ওয়ান কথা বোঝা গেছে यस স্যার জি স্যার বুঝতে পারছি তাহলে হচ্ছে যে টেবিল থেকে জাস্ট হচ্ছে ভ্যালুগুলো বসে দিলে আমরা এই প্রবলেমটার জন্য এক্সপ্রেশন পেয়ে যাচ্ছি তো এগুলো হচ্ছে ডিসক্রিট ফাংশন তো ডিসক্রিট ফাংশনের প্রবলেমগুলো মানে একটু বুঝে শুনে করতে হবে ঠিক আছে কন্টিনিউয়াস থাকলে তো তোমার মনে করো যে জাস্ট হচ্ছে ফাংশনের মধ্যে বসে দিলেই হয়ে যায় আর ডিসক্রিটে তোমার কাছে যে ডাটা পয়েন্টগুলো যেগুলো অ্যাভেলেবল থাকবে সেইগুলো নিয়ে আসলে তোমাকে বেসিক্যালি কাজ করতে হবে হ্যাঁ আব্দুল কাদের জনি বলো স্যার এখানে হচ্ছে আমরা 16 সেকেন্ডে হচ্ছে অ্যাক্সেলারেশনটা বের করলাম যদি এখানে মানে সেম কেসেই জাস্ট হচ্ছে 17 থাকতো সেই ক্ষেত্রে তো আমরা যে যদি ফরওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্স মেথডটা ইউজ করি তাহলে তো স্যার অ্যাক্সেলারেশন সেমই আসবে তাই না স্যার হ্যাঁ কারণ হচ্ছে তোমার কাছে যে ডাটা পয়েন্ট এগুলাই আছে 15 এবং 20 আর তো নাই তোমার কাছে 16 17 বা 18 সবগুলোর ক্ষেত্রে সেমই আসে
হ্যাঁ, এখানে তোমার লিমিট, এটা হচ্ছে ডিসক্রিট ফাংশনের জন্য, এটা হচ্ছে একটা লিমিটেশন, বুঝছো? এখানে এর জন্য হচ্ছে তোমার এখানে এই যে ডাটা পয়েন্ট গুলো তোমার যত প্রিসাইসলি নিবে আর কি, ঠিক আছে, ধরো যে 0 থেকে 10 এ চলে গেছে, তার মানে কি মাঝখানে কিন্তু অনেকগুলো ডাটা পয়েন্ট এখানে মিসিং। তো এখানে তোমার রিডিং গুলো, রিডিং যে ডাটা টেবিলটা আছে এখানে যত প্রিসাইস রিডিং নিতে পারবে তোমার রেজাল্টও তত বেশি একুরেট আসবে আর কি। এখন আমরা তো মনে করো এখন প্র্যাকটিস করতে গেলে হচ্ছে আমরা লিমিটেড থাকি হচ্ছে যে ডাটা পয়েন্ট গুলো অ্যাভেলেবল তার উপর, কথা বুঝছো না? তুমি যখন এক্সপেরিমেন্টালি যখন করবা তখন হচ্ছে এখানে যত বেশি রিডিং নিতে পারবা তোমার ক্যালকুলেশন তত বেশি প্রেসাইজ আসবে, ঠিক আছে? এখন তো হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি আমাদের স্ট্রাকচারটাকে আমরা হচ্ছে কনসেপচুয়ালি ক্লিয়ার করছি, ঠিক আছে? জি স্যার। স্যার আর এই ক্ষেত্রে হচ্ছে ট্রাঙ্কেশন এররটা কি হবে বা হচ্ছে আমাদের অ্যাকুরেসি কতটুকু সেটা বের করব? এখন তুমি যদি এ করো এখানে আমরা এটা বসাচ্ছি হচ্ছে তোমার কি বলে এটা, এটা হচ্ছে আমরা ফরওয়ার্ডটা করতেছি ফার্স্ট ডেটে, তাহলে ফরওয়ার্ডটার জন্য হচ্ছে আমাদের এররের অর্ডার আসে। আমরা কিন্তু কোথাও কিন্তু এরর কিন্তু এসব ক্ষেত্রে মানে বের করতেছি না, ঠিক আছে? আমরা জাস্ট হচ্ছে এররের অর্ডারটা বলতেছি। এরর বের করার হচ্ছে আরো অনেক কমপ্লিকেটেড ফাংশন আছে যে এটার এরর কত হবে, তো আমরা অত কমপ্লিকেটেড ফাংশন আসলে এখানে দেখাচ্ছি না, ওটা আপাতত তোমাদের ওটা আমরা স্কিপ করে যাচ্ছি এবং ওটা আমরা এখানে দেখাতেও পারবো না, কারণ হচ্ছে এটা নিতে পারবো না, ঠিক আছে? ওটা ডিরাইভেশন এবং হচ্ছে আরো অনেক কমপ্লিকেটেড আছে ওখানে টার্ম আছে। তো এই এটার সাথে রিলেটেড এক্স্যাক্টলি এররের ইকুয়েশন কি হবে সেটাও বের করা যায়, সেটা তোমরা যদি যারা একটু ইন্টারেস্টেড আছো যদি চ্যাপ্টার বই যদি বা কয়েকটা টেক্সট বই যদি নিউমেরিক্যাল অ্যাপ্রোচের উপর যদি দেখো আর কি, ওখানে দেখবা যে তোমার হচ্ছে এরর বের করার ইকুয়েশন তোমার আছে, ঠিক আছে? করা যাবে। তো আমরা ওইগুলো দেখাচ্ছি না আর কি এখানে, আমাদের এরর আমরা বের করবো না, বাট হচ্ছে এটার সাথে রিলেটেড এররের অর্ডার কত সেটা জাস্ট হচ্ছে আমরা এখানে বলে দেবো, কথা বোঝা গেছে? Yes, sir. আমরা এখানে বলতে পারি যে এররের অর্ডারটা হচ্ছে এইট, অর্ডার অফ এইট, ঠিক আছে? এররের অর্ডার আমরা এক্সাক্ট এররটা বের করবো না এখানে। আচ্ছা, এখানে আরেকটা ডেরাইভেশন টাইপের একটা প্রবলেম দেওয়া আছে আর কি, জাস্ট তোমার একটা স্ট্রেস ফাংশন বলা চলে আর কি, স্ট্রেস ডিস্ট্রিবিউশন অফ এ সার্কুলার বডি, এটা দেওয়া আছে। সো ইকুয়েশনটা দেখবো আমরা জাস্ট, এটা বলতে পারা হচ্ছে ফ্লুইড মেকানিক্স এর একটা প্রবলেম আর কি, ঠিক আছে? ফ্লুইড মেকানিক্স অথবা হচ্ছে তোমার অ্যারোডাইনামিক্স এর একটা প্রবলেম হতে পারে এটা। তো এখানে ফাইটা হচ্ছে আমাদের একটা ফাংশন যেটা স্ট্রেস ফাংশনকে ইন্ডিকেট করতেছে, তো এই স্ট্রেস ডিস্ট্রিবিউশনটাকে গভর্ন করা যায় এই একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে, যেখানে আমরা দেখতেছি হচ্ছে ফাইটা হচ্ছে আর এর ফাংশন হিসাবে আছে, আর আর হচ্ছে সিলিন্ডারের রেডিয়াস। তো আমরা যদি ইকুয়েশনটা যদি দেখি তাহলে হচ্ছে ইকুয়েশনটার মধ্যে দেখো এই টার্মটা হচ্ছে আমাদের ফোর্থ ডেরিভেটিভের টার্ম, এই টার্মটা হচ্ছে আমাদের থার্ড ডেরিভেটিভ, এটা সেকেন্ড, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভের টার্ম আর এর রেসপেক্ট। এখন এখানে কি বলছে যে ডিরাইভ দ্য করেসপন্ডিং সেন্ট্রাল ডিফারেন্স অ্যালজেব্রিক ইকুয়েশন, তোমাকে বলে দিছে সেন্ট্রাল ডিফারেন্স, এটা খেয়াল করতে হবে সেন্ট্রাল ডিফারেন্স অ্যালজেব্রিক ইকুয়েশন, এটা তোমাকে এখানে ডিরাইভ করতে বলা হয়েছে উইথ অ্যান এরর অফ অর্ডার অফ এইচ স্কোয়ার অ্যান্ড শো দ্য করেসপন্ডিং ফাইনাইট ডিফারেন্স স্ট্যান্সিল। তারপরে আমি বলতেছি এটা কি, তাহলে ফার্স্টে তোমাকে ডিরাইভ করতে বলছে মানে এই ইকুয়েশনটাকে আমরা কি করব, তাহলে কি করতে বলছে এখানে অ্যালজেব্রিক ইকুয়েশন কনভার্ট করতে বলছে ইউজিং দ্য সেন্ট্রাল ডিফারেন্স মেথড উইথ অ্যান এরর অর্ডার হচ্ছে অর্ডার অফ এইচ স্কোয়ার। তাহলে তোমার এখন এখানে কি কি লাগবে বলো, তোমাকে যদি কনভার্ট করতে চাও এই সবগুলার মানে ডেরিভেটিভ আগে যেগুলো আছে সবগুলার কি করতে হবে, ওই যে টেবিলে আমরা যেগুলো দেখে আসছি সেখান থেকে নিয়ে জাস্ট হচ্ছে এই সেন্ট্রাল ডিফারেন্স মেথডে এটার রেজাল্ট কি হয় সেইগুলো জাস্ট হচ্ছে আমরা এখানে বসে, তাইলেই কিন্তু কি হয়ে যাবে তোমার টোটাল ডেরিভেটিভ মানে এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা অ্যালজেব্রিক ইকুয়েশনে কনভার্ট হয়ে যাবে, বিষয়টা তো এরকমই নাকি যেটা বললাম, কথা বুঝে গেছে কি করতে হবে এখানে? স্যার আরেকবার বললে ভালো হতো। মানে এটা কি এই ইকুয়েশনটা তোমাকে দেওয়া আছে, এটা কি, এটা কি ধরনের ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন না? তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এখন নিউমেরিক্যাল মেথড অ্যাপ্লাই করে এটাকে অ্যালজেব্রিক ইকুয়েশনে কনভার্ট করতে হবে, তোমাকে এটা করতে হবে, মানে এটা ডেরিভেশনাল প্রবলেম আর কি বলতে পারো, ঠিক আছে? ইকুয়েশন দেওয়া আছে এটাকে তোমার হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশনে কনভার্ট করতে হবে। এখন যদি করতে চাও তাহলে কি করতে হবে, এই সবগুলা ডেরিভেটিভে
মানে সেন্ট্রাল ডিফারেন্স মেথড অ্যাপ্লাই করতে বলছে সেন্ট্রাল ডিফারেন্স মেথডে এদের যে ডিফারেন্স ফর্মুলাটা আমরা যেগুলো দেখে আসছি সেইগুলো জাস্ট কি করবা বসাই দিবা তাই না বসাই দিলেই তো তোমার হচ্ছে কি হবে আলটিমেটলি অ্যালজেব্রিক ক্যালকুলেশন করলে একটা অ্যালজেব্রিক ইকুয়েশনে কনভার্ট হয়ে যাবে না ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা Yes, sir. বুঝতে পারছি কি করতে হবে এখানে এই বাকিদের কি অবস্থা বুঝতেছো কি করতে হবে এখানে কালকে ঝাড়সি দেখে কি মানে আজকে কেউ মানে রেসপন্স করতেছো না নাকি রেসপন্স করতে হবে তো নাকি স্যার বুঝতে পারছি এটাকে আমি এলজেব্রিক এতে ট্রান্সফার করব কালকে কথায় আবার সবাই কি স্ট্যান্ড আপ হয়ে গেছো নাকি আজকে রেসপন্স দিতেছি না কোশ্চেন যখন করা উচিত তখন করো না যখন করা উচিত না তখন করতে থাকো তাহলে তো হবে না বুঝে শুনে কোশ্চেন করতে হবে তাহলে হচ্ছে এখানে এই যে তোমার আমরা হয়ে গেল এই যে এই ইকুয়েশন গুলো হচ্ছে জাস্ট বসাতে হবে তোমাকে জাস্ট যেহেতু আর এর ফাংশন এই যে সেন্টার পয়েন্টটাকে আমরা আই হিসাবে ধরবো আর আই ঠিক আছে এই যে আমরা যদি টেবিল থেকে যদি দেখে আসি টেবিল থেকে জাস্ট ফোর ডেরিভেটিভের যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনটা অর্ডার অফ এইচ স্কোয়ারের জন্য যেহেতু বলছে এখানে অর্ডার অফ এইচ স্কোয়ার এবং বলা হয়েছে যে সেন্ট্রাল ডিফারেন্স তাহলে হচ্ছে জাস্ট ফোর্থ ডেরিভেটিভের জন্য করেসপন্ডিং ডিফারেন্স ফর্মুলা যেটা সেটা ওই টেবিলে আছে প্র্যাকটিস করবা পরে ওইখান থেকে অ্যানালগাস জিনিসটাকে মেনটেন করে এটা আমরা লিখব থার্ড ডেরিভেটিভের জন্য দেওয়া আছে টেবিলে ওখান থেকে দেখে আমরা জাস্ট এই ইকুয়েশনটা লিখবো সিমিলারলি সেকেন্ড এবং থার্ড ডেরিভেটিভের ইকুয়েশনগুলো সবগুলো যেহেতু হচ্ছে তোমার ওভারঅল ইকুয়েশনটা একটা অর্ডার অফ এইচ স্কোয়ারের জন্য কনভার্ট করতে বলছে এই জন্য প্রত্যেকটা ডেরিভেটিভই কিন্তু হচ্ছে তোমাকে অর্ডার অফ এইচ স্কোয়ারের জন্য কিন্তু নিতে হবে আমরা যদি টেবিলটা যদি দেখে আসি এখানে এখানে যদি টেবিলটা যদি দেখি এই যে ফোর্থ ডেরিভেটিভের তাহলে ফোর্থ ডেরিভেটিভে কিন্তু আমার কিন্তু অর্ডার অফ এইচ টু দি পাওয়ার ফোর পর্যন্ত কিন্তু দেওয়া আছে তুমি একটা নিলে অর্ডার অফ এইচ টু দি পাওয়ার ফোর সেকেন্ড ডেরিভেটিভ নিলে আবার অর্ডার অফ এইচ স্কোয়ার তাহলে কিন্তু হচ্ছে সিনক্রোনাস করতে পারবা না ঠিক আছে তাহলে কিন্তু বিষয়টা একটা হজমবলা অবস্থা হয়ে যাবে তোমার সবগুলা ডেরিভেটিভই তোমাকে সেখানে নিতে হবে অর্ডার অফ এইচ স্কোয়ারের জন্য ঠিক আছে এই যে নিচ্ছ আর এই সবগুলা এখানে যা যা পাইছো এই সবগুলা এখন হচ্ছে এই মেইন ইকুয়েশনটার মধ্যে বসাই দিও বসাই দিয়ে জাস্ট হচ্ছে তোমার হচ্ছে কিছুটা অ্যালজেব্রিক ক্যালকুলেশন করব কমন টার্ম যেগুলা এখানে কিন্তু আমি বারবার বলছি প্র্যাকটিসের দরকার আছে ঠিক আছে কমন টার্মগুলা জাস্ট হচ্ছে একসাথে গ্রুপিং করবো আমরা গ্রুপিং করবো ঠিক আছে গ্রুপিং করা যেমন ধরো যে আই প্লাস টু এর যে টার্মগুলা এগুলাকে আমরা একটা গ্রুপে নিয়ে আসবো ঠিক আছে কমন ফ্যাক্টরগুলাকে কমন নিয়ে জাস্ট অ্যালজেব্রিক ক্যালকুলেশন ছাড়া এখানে কিছুই না আই প্লাস টু এর টার্মগুলাকে একসাথে নিয়ে আসবো তারপর হচ্ছে আই প্লাস ওয়ান এর টার্মগুলোকে একসাথে নিয়ে আসবো আই টার্ম এরকম আই মাইনাস ওয়ান এই ইকুয়েশন থেকে বসে সবগুলোকে বসিয়ে জাস্ট হচ্ছে আমরা জাস্ট পরবর্তীতে গ্রুপিং করবো অ্যালজেব্রিক ক্যালকুলেশন করবো আর কি ঠিক আছে তাহলে করলে হচ্ছে তোমার সিম্পল একটা অ্যালজেব্রিক তুমি ইকুয়েশন পাবা নাকি পাবা না বোঝা গেছে এটা কিন্তু ক্যালকুলেশন কিন্তু করা না আমি কিন্তু এটা বলে দিচ্ছি যে কিভাবে করতে হবে বুঝতেছো জি স্যার এখন ধরো যে গ্রুপিং করার পরে সাপোজ আমরা ধরে নিচ্ছি যে আমাদের ইকুয়েশনটা সাপোজ ধরো যে এরকম আসলো এক্স ধরো যে যে ফ্যাক্টরগুলো তুমি কমন নেবা কমন নিয়ে ধরো যে একটা ফ্যাক্টর তুমি পাবা এক্স ফ্যাক্টর ইনটু ধরো যে ফাই আই প্লাস টু তারপরে ধরো যে প্লাস ওয়াই আরেকটা ফ্যাক্টর ফাই আই প্লাস ওয়ান এরকম ভাবে ধরো যে তোমার আর আসবে কি আসবে আমাদের কি আছে এখানে আই মাইনাস ওয়ান আছে এবং হচ্ছে আই মাইনাস টু আছে তুমি কিন্তু বারবার কিন্তু যে আমি বলছি কিন্তু আর আই প্লাস টু আর কথাটা লেখা কিন্তু বারবার দরকার নাই তোমার কাছে যদি এম্বারেসিং মনে হয় বা এতে টাইমও কনজিউম হবে বেশি তুমি জাস্ট হচ্ছে যে ফাইয়ের সাথে সাফিক্স হিসাবে জাস্ট হচ্ছে আই প্লাস টু আই প্লাস ওয়ান এভাবে দিতে পারো এতে করে তোমার টাইমটাও সেভ হবে যেমন এখানে বারবার লেখা হচ্ছে ফাই অফ অ্যাট মানে অ্যাট আর আই প্লাস টু তুমি আর আই প্লাস টু বারবার না লিখে এই যে ফাই এর ইন্ডেক্স হিসাবে লিখে দাও আই প্লাস টু এখানে লিখে দাও ফাই আই প্লাস ওয়ান কথা বোঝা গেছে এটা করে তোমাদের লিখতেও সুবিধা হবে এবং টাইমও সেভ হবে আর কি
তাহলে এরকম ভাবে ধরো যে তোমার i প্লাস টু i প্লাস ওয়ান ফাই i, তারপরে i আসবে, তারপরে ফাই সামথিং ফাই i মাইনাস ওয়ান আসবে, প্লাস হচ্ছে সামথিং ধরো যে তোমার i মাইনাস টু আসবে, যেটা আমাদের i মাইনাস টু পর্যন্ত আছে টার্মগুলো। তাহলে তোমার ওভারঅল হচ্ছে একটা অ্যালজেব্রিক ইকুয়েশন তোমার এখানে তুমি পাবা, ঠিক আছে? অ্যালজেব্রিক একটা ইকুয়েশন তুমি এখানে পাবা, ইকুয়াল টু হচ্ছে তোমার জিরো, ঠিক আছে? ইকুয়াল টু জিরো অথবা রাইট সাইডে তোমার কোনো একটা কনস্ট্যান্ট আসতে পারে, আসলে আসবে সেটা ওভাবে দিয়ে দিবা আর কি, ঠিক আছে? এবং টোটালটার সাথে হচ্ছে এররের অর্ডার হবে হচ্ছে অর্ডার অফ কি এইচ স্কয়ার, এইচ স্কয়ার, ওকে? তাহলে এইটুকু আমরা কি বুঝতে পারছি যে কি করতে হবে, অ্যালজেব্রিক ইকুয়েশনটা কিভাবে আসবে তোমার এখানে? জি স্যার। ওকে, তাহলে এটা হয়ে যাওয়ার পরে এখন লাস্ট ক্যারেক্টারটা মানে কাজ করতে বলছে, এটা বেশি কঠিন না। এখানে শো দ্য করেসপন্ডিং ফাইনাইট ডিফারেন্স স্টেনসিল। স্টেনসিল মানে হচ্ছে যে তুমি যে ইকুয়েশনটা এটা পাইলা, এই ইকুয়েশনটাকে জাস্ট হচ্ছে একটা প্রতীক রূপ দেওয়া, একটা রূপ দেওয়া মানে ফিগারেটিভ আকারে দেখানো, ঠিক আছে? এছাড়া আর কিছু না। তো এটা কিরকম হবে যে এখানে তোমার কয়টা পয়েন্ট আছে তোমার ফাইনাল ইকুয়েশনে, সেই পয়েন্টটা তুমি দেখবা। আমাদের এখানে সেন্টার পয়েন্ট আই এবং রাইট সাইডে দুইটা পয়েন্ট আছে আই প্লাস টু আই প্লাস ওয়ান, আর লেফট সাইডে দুইটা আছে আই মাইনাস ওয়ান এবং আই মাইনাস টু। তুমি যা যেটা করবা, এইসবগুলো পয়েন্টকে এক একটা সার্কেলের মধ্যে দেখা, যেমন এটা একটা সেন্টার পয়েন্ট, এটা হচ্ছে আই, এভাবেই দেখা। আমি যেটা যেভাবে বলতেছি ঠিক এভাবেই দেখাবা, এটা হচ্ছে আই পয়েন্ট। এই আই প্লাস ওয়ান, আই প্লাস ওয়ান পয়েন্টটা যাবে হচ্ছে তোমার হচ্ছে উপরের দিকে, আই প্লাস ওয়ান। এরপর হচ্ছে আই মাইনাস ওয়ান কোন দিকে যাবে, নিচের দিকে না নিচে আসবে? তাহলে এই হচ্ছে নিচের দিকে, এখানে হচ্ছে আরেকটা সার্কেল তুমি দেখাই, এটা একটা সার্কেল হিসাবে আসবে, এটা একটা সার্কেল হিসাবে আসবে। এরপর হচ্ছে তোমার যাবে হচ্ছে আই প্লাস টু, আই প্লাস টু কোথায় যাবে? আই প্লাস ওয়ান এর উপর, আই প্লাস ওয়ান এর উপর। তার মানে ওখানে একটা সার্কেল দিয়ে দেখাবো হচ্ছে এটা হচ্ছে আই প্লাস টু, আর আই মাইনাস টু যাবে হচ্ছে এটার আরো নিচে, ঠিক আছে? এখন কেউ ভার্টিক্যালেও দেখাতে পারো অথবা হরিজন্টালেও দেখাতে পারো, যেখানে আই এদিকে আই প্লাস ওয়ান, এদিকে আর তারপর হচ্ছে আই প্লাস টু, আর এদিকে সেম আই মাইনাস ওয়ান আই মাইনাস টু। যেহেতু হচ্ছে আমাদের এই কেসটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল কেস, টু ডাইমেনশনাল কেস হলে দেখা যেত যে জিনিসটা হচ্ছে এরকম হয়ে যেত, একটা উপরে যেত নিচে যেত আরেকটা ডানে বামে যেত, তোমার ওভারঅল ফিগারটা আসতো এরকম। যেহেতু আমাদের একটা ওয়ান ডাইমেনশনাল কেস হচ্ছে, আমরা এটা এভাবে দিয়ে দেবো, একটা লাইন বরাবর চারটা পয়েন্ট। এটা হচ্ছে যে স্টেনসিল, মানে টোটাল জিনিসটাকে তুমি একটা বলতে পারো হচ্ছে একটা ডায়াগ্রামে দেখানো আর কি, ব্লক ডায়াগ্রামে দেখা। তোমার যে ওভারঅল ইকুয়েশন যেটা আছে, সেই ইকুয়েশনটাকে জাস্ট হচ্ছে এখানে, তাই এখানে এক একটা পয়েন্টকে আমি এক একটা সার্কেল হিসাবে রিপ্রেজেন্ট করতেছি, এবং সেই সার্কেলের রিলেটিভ পজিশনগুলো আমরা দেখাচ্ছি। কথা বুঝছো? জি স্যার, শুধু আই এরিয়াগুলি দেখালেই হবে, আই লেখা? হ্যাঁ, জাস্ট হচ্ছে তুমি পয়েন্টগুলো দেখিয়ে জাস্ট হচ্ছে একটা লাইন দিয়ে অ্যাড করে দেবে, দ্যাটস ইট। ওইটাই হচ্ছে এখানে মানে অনেক লাই, মানে ধরো যে তোমার কাছে পাঁচটা পয়েন্ট আছে, পয়েন্ট গুলাকে তুমি জাস্ট কোনটা কোথায় বসবে সেটা তুমি রিলেটিভ পজিশন গুলো দেখাই, ঠিক আছে? বুঝাই দিতে পারছি সবাইকে? জি স্যার। এখানে দুইটা প্রবলেম অ্যাড করা আছে, এগুলার সলিউশন এখানে দেওয়া নাই স্লাইডে, তারপর আমি এটা জাস্ট হচ্ছে ধরাই দিচ্ছি কোনটা কিভাবে করবা। ফার্স্ট যে প্রবলেমটা সেটা হচ্ছে এটা তোমার এই যে এখানে অনেকটা ডিসক্রিট ফাংশনের মতো ভ্যালু দেওয়া আছে, এটা আমাদের হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ দ্য এক্স কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি ইউ অফ এ ফ্লুইড নিয়ার এ ফ্ল্যাট সার্ফেস। এটা ফ্লুইড মেকানিক্সের একটা প্রবলেম, ঠিক আছে? তো আপাতত এইগুলা করার দরকার নেই, তোমার ফাইনালি লাগবে হচ্ছে যে এই ইকুয়েশনটা লাগবে, এই ইকুয়েশনটা তোমার লাগবে। এখানে মিউ হচ্ছে তোমার ভিসকোসিটি, এটা দেওয়া আছে, যে বা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি কোনটা কি বোঝা দেওয়া আছে, সবই দেওয়া আছে। যদি আমাদের এতদিনে বোঝা গেছে যে এত কিছু লাগবে না, এখানে জাস্ট হচ্ছে তোমার ইকুয়েশনটা লাগবে। অ্যান্ড হচ্ছে এখানে তোমার বলছে যে টেবিলের ডাটা দেওয়া আছে, এখানে ভ্যালু দেওয়া আছে, এখানে তোমাকে কি কি বের করতে বলা হয়েছে, যে ক্যালকুলেট দ্য শেয়ার স্ট্রেস, এই যে টাওটা হচ্ছে আমাদের শেয়ার স্ট্রেস, এটা টাও এক্স ওয়াই, এটা এক্স ওয়াই এর ফাংশন আর কি, এই জন্য এক্স ওয়াই বলা হচ্ছে। এই শেয়ার স্পেসের ভ্যালু বের করতে বলছে, এবং এখানে আরো অনেক কিছু বলা আছে, নিউটনিয়ান ফ্লুইড বা নিউটনস কনস্টিটিউটিভ ল, এখানে অনেক কিছু দেওয়া আছে, ফ্লুইড মেকানিক্স এর একটা বেসিক সূত্র, তো এটা তো ওখানে সবকিছু দেওয়া আছে। তোমাদের এত কিছু এখন মানে এগুলা মানে ওভাবে হয়তো বা বুঝবা না, তো তুমি আপাতত জাস্ট হচ্ছে ইকুয়েশনটা দেখো,
বা ফাংশনটা দেখো এবং কি করতে বলছে সেটা দেখো আর কি। y equals to 0 তে জাস্ট হচ্ছে তোমাকে শেয়ার স্ট্রেস বের করতে বলছে, এই যে y equal to 0 এবং রাইট সাইডে ফিগারটা দেওয়া আছে। আমাদের y হচ্ছে যেটা আর এটা হচ্ছে x, x টা হচ্ছে বেসিক্যালি একটা প্ল্যাটফর্ম বোঝাচ্ছে, যে প্ল্যাটফর্মের উপরে কোন একটা ফ্লুইড ফ্লো করতেছে, সেই প্ল্যাটফর্মটাকেই হচ্ছে x ধরা হচ্ছে। এবং এখান থেকে তোমার y যাচ্ছে, তার মানে y equal to যদি 0 বসাও তারপর সেই 0 টা তোমার কোন কোথায় আছে, প্ল্যাটফর্মের উপরে, ঠিক আছে, প্ল্যাটফর্মের উপরে আছে। সো সেটাকে আমরা সাধারণত নো স্লিপ কন্ডিশন বলি, ওইটাও তোমরা এখন আপাতত বুঝবে না, এটা ফ্লুইড মেকানিক্সের 3.1 অফতে পড়বা। তাহলে এখন এখানে কি কি করতে বলছে, শেয়ার স্ট্রেস বের করবা এট y = 0 ইউজিং দ্য 2.4 ওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা এন্ড 3.4 ওয়ার্ড অ্যাপ্রক্সিমেশন ফর দ্য ডেরিভেটিভ। এবং নিউ একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের ভ্যালু তোমাকে দেওয়া আছে, ইউনিট সহ দেওয়া আছে, নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। তাহলে বলো এটা কি করে দেওয়ার কি দরকার আছে আমার, মানে আর বলার দরকার আছে কিনা, বা বোঝা গেছে এটা কি করতে হবে, যে ডাটা পয়েন্ট গুলো তোমাকে দেওয়া আছে এখানে, মানে অনেকটা ডিসক্রিট ফাংশনের মতো একটা প্রবলেম দেখে আসছে। এখানে আছে জাস্ট হচ্ছে ইউ এর ফার্স্ট ডেরিভেটিভ দেওয়া আছে, তাহলে ফরওয়ার্ড ডিফারেন্স 2.4 ওয়ার্ড ডিফারেন্স করবা ফার্স্ট ডেরিভেটিভ এর জন্য, জাস্ট দেখবা যে y = 0 পয়েন্টে করতে বলছে, এই যে y = 0 এই পয়েন্টে, ঠিক আছে, y = 0 পয়েন্টে, তার মানে এটাকে তুমি যদি ফরওয়ার্ডে যদি এটাকে যদি i ধরো তাহলে এটা কি হবে, i plus 1, এটা হবে i plus 2, এটা হবে i plus 3, এটা হবে i plus 4। এখন তুমি 2 পয়েন্ট নিয়ে করলে এই যে দুইটা 0 এবং 002, এই দুইটা পয়েন্টের ভেলোসিটি নিয়ে কাজ করতে হবে, দেওয়া আছে এখানে। আর পরের পার্টটা হচ্ছে 3.4 ওয়ার্ড অ্যাপ্রক্সিমেশন, তার মানে যে i plus 1, এটা 0.002, আর এটা হচ্ছে 0.004, এই তিনটা পয়েন্ট নিয়ে কাজ করতে হবে। কথা বোঝা গেছে, জাস্ট প্রবলেম দেখে আসছি, তো এটা এইভাবে করলেই হয়ে যাবে আর কি। এটা আর একটা সিমিলার প্রবলেম, এখানে অনেক কিছু বলা আছে, হিট কন্ডাকশনের একটা ইকুয়েশন ফিনের জন্য, এগুলা কি আপাতত এখন এগুলা বোঝার দরকার নাই, এগুলা জাস্ট একটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম এখানে আনা হয়েছে, তুমি এটাকে নিউমেরিক্যালি সলভ করবা, ঠিক আছে। এটা হিট ট্রান্সফারেরও একটা কোর্স, হিট ট্রান্সফার কোর্স থেকে আনা হয়েছে, পিন ফিনের জন্য, এগুলা কি এখন আপাতত কিছুই বুঝবা না, এই ফিগার দেওয়া আছে। জাস্ট হচ্ছে তুমি যেটা করবা, তোমার কাছে এখন লাগবে হচ্ছে যে নিউমেরিক্যালি প্রবলেম সলভ করার জন্য এই টেবিলটা লাগবে, এবং হিট কন্ডাকশনের যে ইকুয়েশনটা বা হিট ফ্লাক্সের যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা তোমার লাগবে। এই ইকুয়েশনের মধ্যে কে আছে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের ভ্যালু কত সেটা দেওয়া আছে, এই যে দেওয়া আছে দেখবা, ঠিক আছে। ইকুয়েশনটা কি বোঝা সেটা এখন বোঝার কোনো দরকার নাই, মাথা ভারী করার দরকার নাই। আর টেম্পারেচারটা দেওয়া আছে যে ফার্স্ট ডেরিভেটিভ আকারে। এরপর কি করতে বলছে জাস্ট দেখবা, ওটা দেখে তুমি নিউমেরিক্যাল অ্যাপ্রোচটা বসাই দিবা এখানে। ডিটারমাইন দ্য হিট ফ্লাক্স, মানে কিউ এর ভ্যালু বের করবা এট x = 0, এই যে x = 0 হচ্ছে এটা, তার মানে এটা হবে তোমার i, এটা যদি i হয় তাহলে দেখবে এখন কোনটা বসাতে বলছে, 3 পয়েন্ট, তারপর 3 পয়েন্ট হলে কি কি আসবে, i 0 1 এবং 2, এই তিনটা নিয়ে কাজ করবা নাকি, ফরওয়ার্ড। তারপর হচ্ছে দুই নম্বরে বলছে হচ্ছে হিট ফ্লাক্স বের করবা এট x = l, l বলতে বোঝাচ্ছে একবারে যে মানে লাস্ট পয়েন্টটা, মানে হচ্ছে যে 10, এই পয়েন্ট, এই পয়েন্টে হচ্ছে বের করতে বসে হিট ফ্লাক্স 3 পয়েন্ট। এখন দেখো যে 10 এর পরে পরে কি আর কোনো পয়েন্ট আছে না, এখন তোমার কাছে অ্যাভেলেবল আছে 10 এর পেছনের দিকের পয়েন্টটা, তার মানে হচ্ছে এখন এখানে কিন্তু ব্যাকওয়ার্ড ডিফারেন্স অ্যাপ্লাই করতে হবে। সো এই যে 3 পয়েন্ট ব্যাকওয়ার্ড ডিফারেন্স অ্যাপ্লাই করতে বলছে, সো ব্যাকওয়ার্ডটা টেবিলে দেওয়া আছে আমাদের, এখানে ফর্মুলা আছে, ওটা দেখে এখানে যা বসাই দেবা। আর ফাইনালে 3 নম্বরে বলছে অ্যামাউন্ট অফ হিট ফ্লাক্স বের করো, না এটা হচ্ছে অ্যামাউন্ট অফ হিট ইন ওয়াট, এটা হচ্ছে হিট ফ্লাক্স। হিট ফ্লাক্স মানে হচ্ছে পার ইউনিট এরিয়াতে যে হিট ট্রান্সফারটা হয় সেটা হচ্ছে আমাদের হিট ফ্লাক্স। এই জন্য দেখো এখানে স্মল কিউ, এটাকে আপাতত এটুকু যেহেতু এখন হিটটা লাগবে যেহেতু এই জন্য এটুকু বোঝানোর দরকার আছে, এই কিউটা স্মল কিউটা হচ্ছে আমাদের হিট ফ্লাক্স, এটা হচ্ছে এটার ইউনিটটা দেখো ওয়াট পার মিটার স্কোয়ার, মানে পার মিটার এরিয়াতে, মানে মিটার স্কোয়ার এরিয়াতে যে হিটটা ট্রান্সফার হয় সেটাকে আমরা হিট ফ্লাক্স বলি। আর যদি টোটাল হিটটা যদি বের করতে হয় তাহলে হচ্ছে এই হিট ফ্লাক্সকে জাস্ট কি করবা, এরিয়া দিয়ে গুণ দিয়ে দিবা, ঠিক আছে, জাস্ট এরিয়া দিয়ে গুণ দিলে, মানে এই কিউটাকে যদি আমরা এরিয়া দিয়ে, মানে যে অবজেক্টের মধ্যে যে তোমার হিট ট্রান্সফার হচ্ছে সেটার এরিয়া দিয়ে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে হচ্ছে তোমার কি পাবো, টোটাল হিট ট্রান্সফারটা পাবো। সো এই টোটাল হিট ট্রান্সফারের ইউনিট হবে আবার ওয়াটে, আর হিট ফ্লাক্সের ইউনিট আসছে হচ্ছে তোমার ওয়াট পার মিটার স্কোয়ার, খেয়াল করতে হবে। হ্যাঁ, তো এখানে জাস্ট এই নাম্বারে বলছে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ হিট ইন ওয়াটে,
হিট লস্ট যেহেতু লস হচ্ছে বা ট্রান্সফার হচ্ছে মানে লস হচ্ছে বিটুইন x = 0 অ্যান্ড হচ্ছে x = 10 তার মানে এখন এই যে দেখো x = 0 তে মানে এক নাম্বার পয়েন্টে তুমি কি বের করছো হিট ফ্লাক্স বের করছো তাই না এখানে এটাই করছো না বোঝা যাচ্ছে এখন যদি না বোঝো পরে কিন্তু প্রবলেমটা করতে পারবা না কারণ এটা সলভ এটা কিন্তু এখানে সলভ করা নাই তো এখন না বুঝলে এখনই ক্লিয়ার করে নিতে হবে বুঝা যাচ্ছে কি স্যার এটাই তো আমার যেটা সেন্টার পয়েন্ট সেটাই তো x = 0 হ্যাঁ তুমি একে হচ্ছে x = 0 তে হিট ফ্লাক্স বের করছো তাই তো আর দুই হচ্ছে x = l এ তুমি হিট ফ্লাক্স করছো তার মানে তুমি কি পেলে ইনিশিয়াল পয়েন্টের হিট ফ্লাক্স আর হচ্ছে লাস্ট পয়েন্টের হিট ফ্লাক্স বের করছো তাহলে এখন এই দুই পয়েন্টের হিট ফ্লাক্সের যে ডিফারেন্সটা সেটাই হবে তোমার টোটাল হিট ট্রান্সফার কথা বুঝে গেছে এটা হবে তোমার টোটাল হিট ট্রান্সফার সো এই হচ্ছে তোমার এখানে জাস্ট হচ্ছে যে আমরা ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ হিট ফ্লাক্স বিটুইন x = 0 এবং x = l এই যে x = 0 এবং হচ্ছে x = l দ্যাট মিন্স হচ্ছে 1 এবং 2 এখানে যে টোটাল যে হিট ট্রান্সফারটা তুমি পাচ্ছ ঠিক আছে সেই টোটাল হিট ফ্লাক্সটা মানে ওটাকে তুমি জাস্ট হচ্ছে এরিয়া দিই এটা এরিয়াটা কত হবে এটা ক্রস সেকশনাল এরিয়া এটা ডায়ামিটার না ক্রস সেকশনাল না এটা হচ্ছে তোমার সারফেস এরিয়া আসবে যেহেতু লেন্থ দেওয়া আছে এই যে লেন্থ দেওয়া আছে আর হচ্ছে এখানে না ডায়ামিটার দেওয়া নাই আচ্ছা এই যে তোমার এই যে সেকশন ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে যেটা এই এরিয়াটা দিয়ে জাস্ট হচ্ছে গুণ দিয়ে দিবে ঠিক আছে এটা দিয়ে গুণ দিয়ে দিলে তুমি টোটাল অ্যামাউন্ট অফ হিটটা পেয়ে যাবে কথা বুঝাইতে পারছি তিন নাম্বারটা কিভাবে হবে স্যার তিন নাম্বারটা একটু ক্লিয়ার না আরেকবার একটু কষ্ট করে বলে ভালো হতো আচ্ছা ধরো যে তুমি এক এর অ্যানসার যেটা পাইছো সেটা সাপোজ ধরো যে আমরা ধরে নিলাম কিউ নট ওকে আর দুইতে তুমি যে রেজাল্টটা পাইছো ক্যালকুলেশন করে সেটাকে সাপোজ ধরো যে তোমার কিউ এল এখন তিনে তোমাকে কি বের করতে বলছে অ্যামাউন্ট অফ হিট বের করবা বিটুইন x = 0 এবং x = l তাহলে আমরা মাঝখানের পয়েন্টগুলো নিয়ে তো আর কাজ করি না তাই না এখানে অনেকগুলো বাদ পড়ে গেছে তো আমরা যেহেতু টোটাল হিটটা আমরা যেহেতু বের করবো লসটা বের করবো আমার টোটাল হিটটা হবে বা টোটাল হিট ফ্লাক্স যদি আমি বের করি যে আমার কিউ টোটাল টোটাল বোঝানোর জন্য আমি টি দিলাম তাহলে সেটা হবে আমার জাস্ট হচ্ছে যে কিউ নট প্লাস হচ্ছে কিউ এল টোটাল হিট লস ঠিক আছে তাহলে এটা পাচ্ছ হচ্ছে তুমি টোটাল হিট ফ্লাক্স এটার সাথে জাস্ট হচ্ছে তুমি এরিয়াটা গুণ দিয়ে দিবে এরিয়াটা কোনটা এই যে এই এরিয়াটা গুণ দিই তাহলে গুণ দিলেই তুমি কিউ পেয়ে যাবে মানে টোটাল মানে টোটালটাকে আমরা ক্যাপিটাল কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এই কিউ টি টোটাল হিট ফ্লাক্স ইনটু হচ্ছে তোমার এরিয়া ক্রস সেকশনাল এরিয়া এই যে এরিয়ার ভ্যালুটা দেওয়া আছে তাহলে হচ্ছে তোমার এটার অ্যানসারটা বের হয়ে যাবে কথা বুঝে গেছে জাস্ট হচ্ছে এক এবং দুই এর অ্যানসারটা যোগ করে ওইটাকে এই এরিয়া দিয়ে গুণ দিয়ে দিবা তাহলে তুমি টোটাল হিট প্লাস হিটটা পেয়ে যাবে এটা হিট ট্রান্সফারটা পেয়ে যাবে কথা বুঝাইতে পারছি यस স্যার ক্লিয়ার তাহলে এটা ছিল হচ্ছে এখানে আমাদের নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন এবং এখানে এরকম অনেক প্রবলেম এখানে মোটামুটি কিছু আমি বলি যে এখানে তোমার সেই স্ট্যান্ডার্ড কিছু প্রবলেম স্লাইডে অ্যাড করা আছে মোটামুটি এই প্রবলেমগুলোর বেসিক যদি ক্লিয়ার করতে পারো তাহলে এই রিলেটেড প্রবলেম যতই একটু ঘুরাই পেছাই দেওয়া হোক না কেন আমি আশা করি যে হচ্ছে যদি বেসিকটা যদি ক্লিয়ার হয় তাহলে অন্য প্রবলেমগুলোও করতে পারবা ঠিক আছে আরও কিছু প্রবলেম বইয়েও আছে বই থেকেও তোমার হচ্ছে এক্সাম্পল বা প্র্যাকটিস প্রবলেমগুলো এই রিলেটেড প্রবলেমগুলো যেগুলো মিলে স্লাইডের সাথে এই অনেক প্রবলেম আছে ভ্যারাইটিস টাইপের প্রবলেম আছে সব কিছু আমাদের লাগবে না বাট যেগুলো হচ্ছে আমাদের মানে এখানে আমাদের টপিকের সাথে ম্যাচ করতেছে সেই প্রবলেমগুলো প্র্যাকটিস করতে পারো আচ্ছা এই স্লাইডটা কি দেখা যাচ্ছে এটা এই লেকচার 6 এর স্লাইডটা জি স্যার স্যার হ্যাঁ বলো দেখা যাচ্ছে স্যার এটা আছে আমাদের এখন এখানে এই টপিকটা হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের উপর আগের টপিকটা আমরা নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন নিয়ে দেখলাম এটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন সো আমরা ক্যালকুলাসের টপিকে ইন্টিগ্রেশনও আমরা পড়ে আসছি বাট আই হোপ যে আমি ইন্টিগ্রেশন নিয়ে কাউকে কোশ্চেন করলে ওভাবে একটা ক্লিয়ার অ্যান্সার দিতে পারবেন আর কি
কারণ হচ্ছে আমরা এখন অনেকেই আমরা কনসেপ্টটা ক্লিয়ার না করে আসলে আমরা একটা জিনিস থেকে মানে বের হয়ে আসতেছি। আমাদের এডুকেশন সিস্টেমটা এখন এরকম হয়ে গেছে, ক্লাস টিচার পড়াইলো পড়াইলো, বুঝলে বুঝলো, না বুঝলে নাই, পরীক্ষার একটা কোয়েশ্চেন করলাম, পারলে পারলো, না পারলে নাই, বিষয়টা হচ্ছে এরকম। আমাদের এডুকেশন সিস্টেমটা এখন হয়ে গেছে, তো আউটকাম আসলে আলটিমেটলি হচ্ছে জিরো। যারা একটু নিজেরা একটু স্টাডি করে বা কিছু জানার আগ্রহ আছে, এক দুজন বাদ দিয়ে এরকম পার্সেন্টেজটা তাও খুবই কম। এখন ওই ড্যাম কেয়ারিং ভাবের পার্সেন্টেজটা আসলে বেশি হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, ইন্টিগ্রেশন জিনিসটা যদি এটার মানেটাই হচ্ছে তোমার অনেকগুলো ছোট ছোট পার্টের সাম আপ করা, ঠিক আছে, সাম আপ করা। তো সেই সাম আপটাকেই এখানে আরেকটা ওয়ার্ডে বলা হচ্ছে ইন্টিগ্রেশন। এখন আমরা যখন হচ্ছে তোমার ক্যালকুলাসের মেথডে বা ম্যাথমেটিক্যাল মেথডে যখন আমরা কোনো কিছুর ইন্টিগ্রেশন করি, তখন ওই যে ছোট ছোট যে জিনিসগুলা মানে সাম আপ করতেছি, সেই ছোট ছোট যে জিনিসগুলা, সেই জিনিসগুলার তোমার হচ্ছে উইথটা, উইথ বা গ্যাপটা, সেই জিনিসটাকে ওরা ম্যাথমেটিশিয়ানরা সবসময় যেটা করে, টেন্স টু জিরো, মানে ডেল এক্স যদি আমি বলি, স্টেপ সাইজ যদি আমি বলি, সেটাকে অলওয়েজ টেন্স টু জিরো নিয়ে ওরা কাজ করে, মানে জিনিসটাকে পুরো কন্টিনিউয়াস বানায় ফেলে। সো বাট হচ্ছে আমরা ইঞ্জিনিয়ার হচ্ছে ওই কন্টিনিউয়াস, ওটা হচ্ছে প্র্যাকটিক্যালি পসিবল না, সেই জন্য হচ্ছে আমরা হচ্ছে অন্য একটা ওয়েতে, নিউমেরিক্যাল ওয়েতে হচ্ছে আমরা অ্যাপ্রোচ করি। তো এরকম ধরো যে একটা ফাংশন যদি থাকে, যে এই ফাংশনটা দেওয়া আছে, এটার ইন্টিগ্রেশন করবা, যেখানে এ হচ্ছে লোয়ার লিমিট, বি হচ্ছে আপার লিমিট, এফ হচ্ছে সেই ফাংশনটা, এবং ডিএক্স হচ্ছে সেই স্টেপ সাইজটা, ঠিক আছে। তো এটাকেই তোমার হচ্ছে ইন্টিগ্রেশন করতে বলছে। এখন ম্যাথমেটিক্যালি এই যে ডিএক্সটা, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ওয়েতে আমরা এটাকে ডেল এক্স বলবো, এটাকে আমরা ডিএক্স বলতে পারবো না, কারণ হচ্ছে ওই ডেল এক্স যখন টেন্স টু যখন জিরো হবে, তখন সেটা হয়ে যাবে কন্টিনিউয়াস, ঠিক আছে, ডেল এক্স, এবং সেখানে আমার এররের লেভেল চলে আসে হচ্ছে জিরো পর্যায়ে, ঠিক আছে। সো এটা আমরা ম্যাথমেটিক্যালি করতে পারি, বাট হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি করতে পারবো না। এখানে কোনটা কি, এফ অফ এক্সটা হচ্ছে ইন্টিগ্রান্ট, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন ইন্টিগ্রেশন করে বেসিক্যালি আমরা যে জিনিসটা পাই, এটা যদি হয় আমার সেই গিভেন ফাংশন, সেই গিভেন ফাংশন লোয়ার লিমিট বলা হচ্ছে এ এবং আপার লিমিট বলা হচ্ছে বি, এই এ এবং বি এর মাঝখানে টোটাল যে কার্ভের যে এরিয়াটা কভার হয়েছে, সেই এরিয়াটাই আসলে বেসিক্যালি আমার ইন্টিগ্রেশন ইন্ডিকেট করে থাকে। দ্যাট মিনস হচ্ছে আমি এ এবং বি এর মাঝখানে আমি যদি এই ফাংশনের কার্ভটুকুকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে হচ্ছে এই যে এরিয়াটুকু যেটুকু বলা আছে, ঠিক আছে, এই যে এরিয়াটুকু যেটুকু হাইলাইট করা আছে, এই এরিয়াটাই বেসিক্যালি হচ্ছে আমাদের এই ইন্টিগ্রেশনের রেজাল্ট। এই লিমিটের মাঝখানে এই ইন্টিগ্রেশনের রেজাল্টই হচ্ছে বেসিক্যালি আমার এই এরিয়াটা, ওকে। এখন এই এরিয়াটা যখন হচ্ছে ম্যাথমেটিক্যালি যখন বের করতেছে, তখন ও হচ্ছে এখানে ছোট ছোট হচ্ছে তোমার খুবই স্মলার তোমার স্লাইস, হ্যাঁ, স্লাইস নিচ্ছে আর কি, ছোট ছোট এরিয়া নিচ্ছে, ঠিক আছে, এরকম তোমার স্টেপ সাইজ এ এবং বি কে তোমার ভাগ করতেছে আর কি, অনেকগুলো ছোট ছোট পশনে ভাগ করতেছে। এই সবগুলো ভাগকে হচ্ছে, তারপর যদি ডেল্টা এক্স যদি বলি, ডেল এক্স এরিয়া মানে গ্যাপে, গ্যাপে হচ্ছে তোমার এরকম অনেকগুলো স্মলার পশন তোমার ভাগ করতেছে। এরকম ভাগ করার জন্য এই যে পরবর্তীতে হচ্ছে সবগুলা এরিয়াকে যদি যোগ করে দেয়, এ থেকে বি এর পর্যন্ত এই ছোট ছোট এরিয়াগুলোকে যদি যোগ করে দেয়, তাহলে যোগ করে দিলেই হচ্ছে আমরা টোটাল এরিয়াটা বা ইন্টিগ্রেশনটা পেয়ে যাই। এখন এটাকে আমরা কখন হচ্ছে, আমরা একটা হচ্ছে সামেশন, প্রথমে আসছে এরকম যে যত যত যতগুলো ছোট ছোট স্মলার এরিয়া তোমার আসতেছে ভাগের জন্য, সেই সবগুলোকে যদি আমরা সামেশন করি, তাহলে টোটাল এরিয়াটা পাবো। এখন এভাবে যদি আমরা করতে যাই, তাহলে কিছুটা এরর তোমার থেকে যায়। এই জন্য ম্যাথমেটিক্যালি যেটা করতেছে ম্যাথমেটিশিয়ানরা, ওরা হচ্ছে এই ডেল এক্স কে ডিএক্স বানাই ফেলতেছে, মানে কন্টিনিউয়াস বানাই ফেলতেছে। তো কন্টিনিউয়াস যখন বানাই ফেলে, তখন হচ্ছে আমাদের এই সামেশনটা এরকম ফরম্যাট ধারণ করে, ঠিক আছে, মানে একটা এস এর মতো আকার ধারণ করে, যখন আমরা সেটাকে আমরা বলেছি তোমার কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে ম্যাথমেটিক্যালি। কিন্তু আমরা এটা করবো না বা করতে পারবো না, আমরা সেটা শুধুমাত্র স্মলার ফাংশনের জন্য, সিম্পলার ফাংশনের জন্য হয়। যদি কমপ্লিকেটেড ফাংশন বা নিউমেরিক্যালি বা প্র্যাকটিক্যালি যদি আমরা করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই যে এখানে টোটাল ফাংশন যেটা আছে রেড কালারের ফাংশনটা, এটাকে আমরা কিছু ডিসক্রিট পয়েন্টে আমরা হচ্ছে ভাগ করে ফেলবো, এক্স নট ইনিশিয়াল পয়েন্ট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এরকমভাবে এক্স এন পর্যন্ত আমরা এরকম অনেকগুলা পয়েন্ট নিয়ে হচ্ছে আমরা টোটাল কার্ভের এরিয়াটাকে এরকম ভাগ করে ফেলি, যেগুলো আমরা প্র্যাকটিক্যালি অ্যাচিভেবল। দেন হচ্ছে এই এরিয়াটা বের করবো, এ ওয়ান, এ টু, এ থ্রি,
এই সবগুলা এরিয়া আমরা বের করব এরিয়াগুলা বের করে সবগুলা এরিয়াকে আমরা যোগ করে দিলে আমরা নিউমেরিক্যালি হচ্ছে তোমার এক একটার হচ্ছে তোমার ওই টোটাল এরিয়াটা আমরা বের করতে পারবো এখন আমরা এখানে দেখি যে নিউমেরিক্যালি যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই তাহলে সেক্ষেত্রে মোস্ট কমন যে হচ্ছে তোমার অ্যাপ্রোচটা সেটা হচ্ছে নিউটন কোটস ফর্মুলা এই নিউটন কোটস ফর্মুলা ও যেটা করে এই টোটাল ইন্টিগ্রেশনটাকে ও আসলে এভাবে এজিউম করে নেয় কোনো একটা পলিনোমিয়াল দিয়ে হচ্ছে তোমার রিপ্লেস করে নেয় মানে যে গিভেন ফাংশন যেটা আছে এই ফাংশনটাকে হচ্ছে ও তোমার কোনো একটা পলিনোমিয়াল পলিনোমিয়াল ফাংশন দিয়ে হচ্ছে রিপ্লেস করে নেয় নিউটন কোটস মেথডে ঠিক আছে নিউটন কোটস মেথডে মানে তোমার এখানে ইন্টিগ্রেশনের যে ফাংশনই দেওয়া থাকুক না কেন ঠিক আছে সেই ফাংশনটা বাদ দিয়ে ওইটাকে রিপ্লেস করতেছে কোনো একটা এনথ অর্ডারের পলিনোমিয়াল দিয়ে যেটাকে আমরা বলতেছি তোমার এফ এন আমরা পলিনোমিয়ালের যে অর্ডার গুলা যেমন আমরা বলি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটার অর্ডার হচ্ছে টু মানে দ্বিঘাত সমীকরণ ত্রিঘাত সমীকরণ চতুর্থঘাত সমীকরণ এরকম এগুলোকে আমরা এক একটা পলিনোমিয়াল বলতেছি এবং সিম্পলি আমরা যদি হচ্ছে একটা এনথ অর্ডারের পলিনোমিয়াল যদি চিন্তা করি তাহলে এরকম আর কি এ নট এ ওয়ান এক্স এ এন মাইনাস ওয়ান এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান এ এন এক্স টু দি পাওয়ার এন এরকম আর কি এই নিউটন কোটস মেথডে তোমার ইন্টিগ্রান্ট যেটা আছে যে ফাংশনটা যেটা আছে সেটা যাই থাকুক ও হচ্ছে তোমার একটা পলিনোমিয়াল দিয়ে হচ্ছে এটাকে তোমার অ্যাপ্রক্সিমেট করে নেয় যে এফ অফ এক্স আমরা এখানে অ্যাপ্রক্সিমেটলি ধরে নিচ্ছি হচ্ছে একটা পলিনোমিয়াল তাহলে এই এনথ অর্ডারের যে পলিনোমিয়ালটা তাহলে আমরা এখন টোটাল হচ্ছে আমি ইন্টিগ্রেশনটাকে এখন রিপ্লেস করতে পারি এভাবে এফ অফ এক্সটাকে রিপ্লেস করে আমরা লিখতে পারি একটা সিম্পল পলিনোমিয়াল দিয়ে আমার লিমিট সেম থাকবে তাহলে হচ্ছে আমি ম্যাথমেটিক্যালি হচ্ছে এক্সাক্টটা পাবো না আমি হচ্ছে এখানে নিউমেরিক্যালি আমি একটা অ্যাপ্রক্সিমেট করতেছি এবং ইন্টিগ্রেশনের যে অ্যাপ্রক্সিমেশন মেথডটা সেটা হচ্ছে নিউটন কোটস এটা মাথায় রাখতে হবে এখন আমরা এখানে কিছু কেস দেখি যেমন ধরো যে তোমার পলিনোমিয়ালের অর্ডারটা যদি হয় তোমার ওয়ান যদি ওয়ান হয় তাহলে তো তোমার কোন দুইটা টার্ম আসবে এখানে এই দুটা টার্ম আসবে না আমার কথা বোঝা যাচ্ছে স্যার আরেকবার বলেন বুঝিনি মানে তুমি যদি এখন পলিনোমিয়ালের অর্ডার যদি হয় ওয়ান এটা তো এনথ অর্ডারের পলিনোমিয়াল ইন জেনারেল লেখা হয়েছে যদি এন এর ভ্যালু যদি ওয়ান হয় তার মানে কোন দুইটা টার্ম আসবে এ নট এবং এ ওয়ান প্লাস এক্স জি স্যার তাহলে এটা কিসের ইকুয়েশন হবে এ নট প্লাস এ ওয়ান এক্স এটা কিসের ইকুয়েশন হবে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন না এটা একটা সিম্পল ইকুয়েশন না মানে তুমি এই যে দেখা গেল যে তোমার এ এবং বি এর মাঝখানে যে টোটাল এরিয়াটা যেটা বের করতে বলছে এটা ছিল তোমার হচ্ছে মেইন ফাংশন এই যে মেইন ফাংশন এই মেইন ফাংশন এটা তো কন্টিনিউয়াস করে আসলে পসিবল না এরিয়াটা বের করা এখন যেটা করতেছে হচ্ছে যে আমরা একটা এনথ অর্ডারের পলিনোমিয়াল যদি লিনিয়ার পলিনোমিয়াল হয় মানে হচ্ছে জাস্ট হচ্ছে যে এন এর ভ্যালু ওয়ান নিলাম তাহলে লিনিয়ার হবে তার মানে এ নট প্লাস ওয়ান এক্স তাহলে দেখা যাবে যে এ এবং বি এর মাঝখানে যে দুইটা ফাংশনে যে দুইটা পয়েন্ট পাচ্ছে এটা একটা পয়েন্ট এবং এটা একটা পয়েন্ট এই দুইটা পয়েন্টকে জাস্ট হচ্ছে স্ট্রেট লাইন দিয়ে যদি আমরা অ্যাড করে দেই তাহলে হচ্ছে এই স্ট্রেট লাইনটা বেসিক্যালি তোমার রিপ্লেস করে ফেললে হচ্ছে এই ফাংশনের এই উপরে যে একটু ডোম শেপের যে কার্ভটা আছে এটাকে রিপ্লেস করতেছ হচ্ছে তুমি এখন স্ট্রেট লাইন দিয়ে কথা বোঝা যাচ্ছে মানে অ্যাজাম্পশন করতেছ তুমি ওই ফাংশনটাকে তুমি একটা স্ট্রেট লাইন দিয়ে হচ্ছে তুমি কি করতেছ রিপ্লেস করতেছ এরিয়া বের করার জন্য কথা বোঝা গেল জি স্যার বুঝতে পারছি দুইটা পয়েন্ট হ্যাঁ এখন দেখো এইভাবে করার জন্য তোমার এখন এরিয়া নিবা হচ্ছে তুমি এইটুকু তাহলে এখন উপরে কি একটা গ্যাপের একটা এরিয়াটা বাদ করে গেছে না এরর ছিল তাহলে এটা একটা এরর এখানে তাহলে এটা হচ্ছে এখানকার একটা এরর যে তোমার লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনে তুমি এখন বাট তুমি এই এরিয়াটা তুমি এখন খুব ইজিলি বের করতে পারবা ঠিক আছে যে এখানে বলতে পারি হচ্ছে আমরা একটা ট্রাপিজয়েড ফর্ম হয়েছে তাহলে এই ট্রাপিজয়েড এরিয়াটা তুমি এখন খুব ইজিলি বের করতে পারবা কিন্তু বের করতে পারতেছো ঠিক আছে কিন্তু একটা এরর রেখে তুমি বের করতেছো আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এররটাকে মিনিমাইজ করা আমরা কিভাবে করতে পারি এখন আমি এনথ মানে পলিনোমিয়াল অর্ডার নিছিলাম আগে ওয়ান মানে স্ট্রেট লাইন নিলাম এখন আমি যদি অর্ডারটা যদি বাড়াই আমি যদি এখন অর্ডার যদি টু নিই মানে হচ্ছে এ পর্যন্ত যদি আমি নিই এ নট প্লাস এ ওয়ান এক্স প্লাস হচ্ছে এ টু এক্স স্কোয়ার পর্যন্ত যদি আমি নিই তাহলে এখন দেখো তোমার থ্রি পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন চলে আসতেছে একটা দুইটা তিনটা এই তিনটা পয়েন্ট
এখন এই 3 পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন হওয়ার জন্য তোমার এখন এই যে যেহেতু আমার x স্কয়ার থাকবে পলিনোমিয়ালে তার মানে সেটা কি হবে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমরা কি বোঝাবে সেটা একটা প্যারাবোলা না কথা বোঝা গেছে স্যার প্যারাবোলা হবে হ্যাঁ তাহলে আচ্ছা এখন তোমার যে মেইন ফাংশন যেটা ছিল সেটাকে তুমি হচ্ছে এখন একটা প্যারাবোলিক ফাংশন দিয়ে রিপ্লেস করতেছো যে ডটেড লাইন যেটা আছে ওই ডটেড লাইনটা দিয়ে হচ্ছে এখন রিপ্লেস করতেছো তাহলে এখন তোমার টোটাল এরিয়া হবে হচ্ছে এই ডটেড কার্ভের আন্ডারে যেটুকু আছে এ এবং বি এর মাঝখান সেটা এখন এভাবে করার জন্য উপরের দিকে কিছুটা এরিয়া আছে এখানে অ্যাড হচ্ছে আরো অতিরিক্ত আর এই দিকে কিছুটা এরিয়া আরো বাদ পড়ে যাচ্ছে তো এখানেও তুমি হচ্ছে অ্যাপ্রক্সিমেট করতেছো এক্সাক্ট অ্যানসার তুমি পাবা না এখানেও কিছুটা এরর থাকবে কিন্তু এর থেকে কি এররটা অনেক কম তাই না এখানে এখানে আমার অনেক বেশি একটা গ্যাপ রয়ে গেছে এখানে গ্যাপ থাকলেও গ্যাপের পরিমাণটা কম কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশনে তাই না তুমি যদি এরকম যদি অর্ডার মানে তোমার এই পলিনোমিয়াল অর্ডার যদি আস্তে আস্তে যদি বাড়াইতে থাকা হায়ার অর্ডার পলিনোমিয়াল নাও তাহলে সেখানে ইন্টারসেক্টিং পয়েন্টের পরিমাণ দেখবে যে আস্তে আস্তে তোমার বাড়তেছে আরো বাড়তেছে এখানে নর্মাল তিনটা দেখানো হচ্ছে আরো তোমার আসতে পারে তোমার দেখবা যাচ্ছে তোমার ইন্টারসেক্টিং পয়েন্ট তোমার বাড়তে থাকবে এবং হচ্ছে আমরা আমাদের অ্যাপ্রক্সিমেশনটা তোমার হচ্ছে আরো সো প্রেসাইজ হবে বা পসিবল যাই হোক আমাদের এত বেশি মানে কত বেশি হায়ার অর্ডার আমরা আমরা যাবো না এই কোর্সে আমরা এখানে টোটাল নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের জন্য আমরা তোমার তিনটা অ্যাপ্রোচ দেখব একটা হচ্ছে তোমার ট্রাপিজয়েডাল অ্যাপ্রোচ যেটা এখানে বললাম এটা হচ্ছে আমাদের ট্রাপিজয়েডাল বা লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন যেটা আরেকটা দেখবো হচ্ছে আমরা কোয়াড্রেটিক যেটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার সিমসন ওয়ান থার্ড রুল এগুলো খুব মাথায় রাখতে হবে এগুলো খুবই কমন টার্ম এবং হচ্ছে খুবই অ্যাপ্লিকেবল ঠিক আছে অনেক বেশি ইউজ হয় সিমসন ওয়ান থার্ড রুল যেটাকে কোয়াড্রেটিক বলছি আর একটা হচ্ছে সিমসন থ্রি এইট যেটাকে আমরা কিউবিক্যাল বলতেছি ঠিক আছে এগুলো আমরা দেখবো এখানে আলোচনা করবো আশা করি স্লাইডে আছে তাহলে আসো এখন ট্রাপিজয়েডাল রুলটা নিয়ে আমরা ফার্স্ট অফ অল ডিসকাস করি তাহলে ট্রাপিজয়েডাল রুলে তাহলে হচ্ছে প্রথমে যদি আমরা নিউটন কোর্স যদি এখানে অ্যাপ্লাই করতে চাই যেটা আমাদের ইন্টিগ্রেশন ছিল তাহলে এখন এই ট্রাপিজয়েডাল রুলে যেটা বলতেছে যে আমার এখানে পলিনোমিয়াল অর্ডারটা নিতে হবে ওয়ান মানে হচ্ছে এ নট প্লাস হচ্ছে এ ওয়ান এক্স এই দুইটা টার্ম নিয়ে আমার কাজ করতে হবে যেহেতু হচ্ছে ট্রাপিজয়েডাল রুল অ্যাপ্রক্সিমেশন অলরেডি বলে আসলাম এন এর ভ্যালু হচ্ছে ওয়ান মানে লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন তাহলে এন এর ভ্যালু ওয়ান নিলা তাহলে আমরা ওখানে দেখে আসলাম তাহলে যে একটা এখানে যে সিম্পল এখানে দেওয়া আছে এই যে তোমার স্ট্রেট লাইন দিয়ে অ্যাড করার জন্য এখানে বেসিক্যালি তোমার কি ফর্ম হচ্ছে একটা ট্রাপিজয়েড ফর্ম হচ্ছে তাই না জি স্যার এই ট্রাপিজয়েড এরিয়া যেটা সেই এরিয়াটাই হয়ে যাবে তাহলে হচ্ছে এখন তোমার এই ট্রাপিজয়েডাল মেথডে তোমার হচ্ছে নিউমেরিক্যালি অ্যাপ্রক্সিমেটেড ইন্টিগ্রেশন ঠিক আছে এই যে দেখো এখানে জাস্ট হচ্ছে এই যে ট্রাপিজয়েডের এরিয়াটা এখানে দেখাবো আমরা তো এখন ট্রাপিজয়েডের এরিয়া তো বের করতেই পারি এই যে তোমার ট্রাপিজয়েডাল এরিয়া আমরা কিভাবে বের করি জাস্ট হচ্ছে দুইটা প্যারালাল মানে এজের লেন্থের হচ্ছে সামেশন ঠিক আছে যে এরিয়া অফ দ্য ট্রাপিজয়েড ইকুয়ালস টু হচ্ছে হাফ ইনটু সাম অফ দ্য প্যারালাল সাইড আর হচ্ছে ইনটু হচ্ছে তার হাইট মানে হচ্ছে এই যে এইটা এ আর বি এর মাঝখানে যে গ্যাপটা এই হাইটটা তাহলে এ এই হাইটটা কত হবে এ বি মাইনাস এ না বি মাইনাস এ এটাই তো তোমার কি হবে হাইট হবে না জি স্যার এই যে বি মাইনাস এ আর এই যে এই লেন্থ বা এই এই যে লেন্থ কত হবে জাস্ট হচ্ছে এই যে এই পয়েন্টে যে ফাংশনাল যে ভ্যালুটা সেটাই না জি স্যার তাহলে এখানে আমার কি এই পয়েন্টে ফাংশনাল ভ্যালু না এটা এই পয়েন্টে ফাংশনাল ভ্যালু সেটাই তো তোমার কি হবে এখানে হাইট হবে না বুঝা গেছে জি স্যার তাহলে এই যে এফ অফ এ এটা হচ্ছে আমার এই পয়েন্টে ফাংশনাল যে ভ্যালু সেটাই হচ্ছে আমার এই এই লাইনের লেন্থ সিমিলারলি এই লাইনের লেন্থ হবে তোমার এফ অফ বি এটা হচ্ছে এফ অফ বি ওকে তাহলে এটা বসে দিলে হচ্ছে তুমি এই যে তাহলে হচ্ছে তোমার টোটাল ট্রাপিজয়েডের যে এরিয়াটা সেটা পাবা হচ্ছে এখানে তাহলে তোমার এখানে আমরা বলতে পারি হচ্ছে আই ওয়ান এটাকে বলতে পারি হচ্ছে আমরা আই ওয়ান বা এই ফাংশনের জন্য আই ওয়ান মানে হচ্ছে লিনিয়ার অ্যাপ্রক্সিমেটেড করে তোমার যে এরিয়াটা তুমি পাচ্ছ ইন্টিগ্রেশনে সেটা হচ্ছে এটা একদম সিম্পল জাস্ট হচ্ছে এ এবং বি তোমাকে দেওয়া আছে এই দুইটা লিমিট তোমাকে দেওয়া আছে আপার লিমিট লোয়ার লিমিট এই দুইটা লিমিটের জাস্ট ডিফারেন্স ইনটু হচ্ছে তোমার ওই দুইটা লিমিটের ফাংশনাল ভ্যালুর যোগফল বাই হচ্ছে টু ঠিক আছে একদম সিম্পল একটা ইকুয়েশন ট্রাপিজয়েডাল রুলে
এখন তোমার আসো তুমি বেসিক্যালি আচ্ছা এটাকে ডিরাইভ করা যায় এটা তোমার হচ্ছে এখানে তোমার জাস্ট যে এফ অন এক্স এখন এফ অন এক্স মানে তোমার নিউটন কোর্সে মানে কি পলিনোমিয়াল এ নট প্লাস হচ্ছে এ ওয়ান এক্স এটাই ছিল না ঠিক আছে এখন এফ অনটা জাস্ট এটা এখানে বসাও ঠিক আছে বসাই দিলে যেটা এখন জাস্ট হচ্ছে পার্ট বাই পার্ট করবা এটা এখানে আসলে এডিশন অ্যাড করা হয়েছে কিছু অ্যালজেব্রিক ক্যালকুলেশন করলে জাস্ট হচ্ছে যে ফাইনাল এটাকে এখানে প্রুফ করছে আর কি ঠিক আছে যে এটা সমান যে ওইটাই আসে এই যে ফাইনালি এই যে ইকুয়েশনটা এটা আসলে বেসিক্যালি এখানে প্রুফ দেওয়া আছে আমি এটা এখানে রিপিট করতেছি এটুকু তোমাদের লাগবে না যারা বুঝতে চাও যে কিভাবে আসলো এটা ট্রাপিজয়েডের যে ফর্মুলা ওটা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি তারপর এটা যে আমার যে এফ অন এক্স যে এফ অন এক্স সমান এ নট প্লাস এ ওয়ান এক্স ধরেও যেটা আসে সেটাই আর কি এখানে এটা জাস্ট হচ্ছে বলতে পারো যে ডাবল চেকিং দেওয়ার জন্য এটা এখানে ডিরাইভ করা হয়েছে তো যারা ডেরিভেশন দেখতে চাও দেখতে পারো আর কি এখানে তবে ওটা আমাদের ওরকম একটা দরকার নেই তাহলে আমাদের ফাইনাল হচ্ছে এই ট্রাপিজয়েডাল মেথডে হচ্ছে আমার এই ইকুয়েশনটাই মাথায় রাখতে হবে ঠিক আছে লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনে ইন্টিগ্রেশনের রেজাল্ট হচ্ছে এটা এখন জাস্ট হচ্ছে একটা সিম্পল একটা প্রবলেম দেখি আমরা ট্রাপিজয়েডাল রুলে জিরো টু ওয়ান এর ভিতরে এটার ইন্টিগ্রেশন বের করতে বলা হয়েছে আচ্ছা এখন এটা যদি আমি তোমাকে বলি যে ম্যাথমেটিক্যাল এটা ক্যালকুলাসের মেথড দিয়ে এটা করো পারা যাবে দেখা তো পারবা স্যার ট্রাই করতে হবে ট্রাই করলে পারবে পারা গেলে অনেক হিমশিম খেতে হবে তাই না তো সহজে পারা যাবে না পারা গেলে অনেক মানে হিমশিম খেতে হবে একটু কমপ্লিকেটেড হবে আর কি ঠিক আছে সাইন কিউব আছে এখানে এটা খেয়াল করতে হবে সাইন কিউব আছে তো হয়তো বা পসিবল একটু হয়তো বা ক্যালকুলেশন অনেক বেশি হবে কমপ্লিকেটেড হবে যাই হোক আমরা অ্যানালিটিক্যালি যাবো না আমরা হচ্ছে নিউমেরিক্যালি যাবো তো ট্রাপিজয়েডাল কোন মেথডে করতে বলছে এটা দেয়া থাকবে তো ট্রাপিজয়েডাল মেথড আমরা অ্যাপ্লাই করবো এখন আমাদের এখানে লোয়ার লিমিট হচ্ছে জিরো আপার লিমিট হচ্ছে ওয়ান তাহলে আমরা যদি ইন জেনারেল এর সাথে যদি কম্পেয়ার করি ফর্মুলার সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমার হচ্ছে লোয়ার লিমিট ছিল এ আপার লিমিট হচ্ছে বি তাহলে এ এর ভ্যালু হচ্ছে এখানে জিরো আর আপার লিমিট বি হচ্ছে তোমার ওয়ান তাহলে আমার যখন হচ্ছে ট্রাপিজয়েডাল রুল যখন অ্যাপ্লাই করতে হয় তখন জাস্ট আমার ইকুয়েশনটা কি ছিল বি মাইনাস এ কিন্তু হচ্ছে এফ অফ এ প্লাস এফ অফ বি বাই টু তাহলে হচ্ছে তোমার এই এফ অফ এ তোমার লাগবে মানে হচ্ছে এ ইকুয়াল টু জিরোতে তোমার ফাংশনাল ভ্যালু বের করবা এই যে তোমার ফাংশনটা হচ্ছে কোনটা এটা এই পয়েন্টে ফাংশনাল ভ্যালু জাস্ট হচ্ছে এখানে একবার জিরো বসাবা তাহলে এখানে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করবা একটা অ্যান্সার পাবা এবং এটা কিন্তু রেডিয়ানে নট কিন্তু ডিগ্রি রেডিয়ানে কিন্তু বসাবা ক্যালকুলেটরে আরেকবার লাগবে হচ্ছে তোমার এফ অফ বি তার মানে বি এর মান হচ্ছে ওয়ান এখানে ওয়ান বসাই দাও তাহলে তুমি এখানে তুমি পাইলা যে সিম্পল এখন ওই ট্রাপিজয়েডাল রুলের ফর্মুলাটা হচ্ছে এটা বি মাইনাস এ ইনটু হচ্ছে এটা জাস্ট বসাই দিলেই তুমি হচ্ছে এখানে এই যে ইন্টিগ্রেশনের রেজাল্টটা পেয়ে গেলে এটা কিন্তু অ্যাপ্রক্সিমেটেড রেজাল্ট ট্রাপিজয়েডাল রুল ওকে আর যদি যে এখানে অ্যানালাইটিক্যাল আচ্ছা অ্যানালাইটিক্যাল না এটা আরেকটা প্রবলেম দেওয়া হয়েছে এখানে আচ্ছা এই প্রবলেমটাও বলছে যে তোমার এখানে সিঙ্গেল অ্যাপ্লিকেশন সিঙ্গেল কথাটা আপাতত বাদ দাও এটা বুঝবো না আর কি এখন পরে গেলে বুঝতে হবে তো এই প্রবলেমটার জন্য জাস্ট অ্যানালাইটিক্যালি জাস্ট হচ্ছে এটা ইন্টিগ্রেশনের রেজাল্ট কত আসে সেটাও বের করতে বলছে মানে অ্যানালাইটিক্যাল মানে হচ্ছে ক্যালকুলাস এখানে অ্যাপ্লাই করবা এটা একটা সিম্পল ইকুয়েশন দেওয়া আছে সিক্স প্লাস থ্রি কস এক্স এটা পারা যাবে আর কি হ্যাঁ আগেরটা একটু পারতে হয়তো বা একটু সমস্যা হতো আর কি বাট এটা খুব ইজিলি পাওয়া যাবে সিক্স প্লাস থ্রি কস এক্স এটা আমরা ক্যালকুলাস দিয়েও খুব ইজিলি করতে পারবো আর কি এখানে দেওয়া আছে করা আছে এখানে তাহলে অ্যানালাইটিক্যাল সলিউশন আমরা এখান থেকে পাইলাম আর যদি ট্রাপিজয়েডাল রুল যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে যে লোয়ার লিমিট দেওয়া আছে জিরো আপার লিমিট দেওয়া আছে পাই বাই টু এটা কিন্তু আবার ডিগ্রি তোমার হচ্ছে এটাও কিন্তু রেডিয়ানে আছে পাই ঠিক আছে এটাও কিন্তু রেডিয়ানে আছে তো ক্যালকুলেটরের মোডটা কিন্তু চেঞ্জ করে নিবা ডিগ্রি বা রেডিয়ানে আছে কিনা এটা দেখে নিবা আগে থেকে তাহলে এই যে লোয়ার লিমিটে ফাংশনাল ভ্যালু বের করলা এফ অফ জিরো আর আপার লিমিট পাই বাই টু তে ফাংশনাল ভ্যালু বের করলা জাস্ট হচ্ছে যে বি মাইনাস এ এই ফর্মুলাটার মধ্যে বসাই দিলাম তাহলে এখানে জাস্ট হচ্ছে আমরা দেখতেছি হচ্ছে ট্রাপিজয়েডাল সিঙ্গেল অ্যাপ্লিকেশনে
জাস্ট হচ্ছে যে রেজাল্ট আসছে সেটা মোটামুটি কাছাকাছি আছে আর কি আমার ক্রিটিক্যাল সলিউশনের জন্য। এগুলো সিম্পল। এখন যদি তোমাকে ইরর যদি বের করতে বলা হয় তাহলে হচ্ছে ইরর আমরা বের করতে পারবো এখানে। এগুলো আরো কিছু প্রবলেম আছে, এগুলো ছোট ছোট প্রবলেম আছে, নিজেরা একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবো আশা করি। এখানে কিছু প্রবলেম সলভ করা আছে, এগুলো জাস্ট হচ্ছে প্র্যাকটিস করবা। এখন আমরা জাস্ট হচ্ছে যেটা এখন দেখবো যে ট্র্যাপিজয়েডাল রোলের তোমার হচ্ছে মাল্টি তোমার সেগমেন্টেড অ্যাপ্লিকেশন, মাল্টি সেগমেন্টেড অ্যাপ্লিকেশন। এটা যখন সিঙ্গেল অ্যাপ্লিকেশন করা হয়, যখন তোমার লিমিটের মানে ইন্টিগ্রেশনের যে লিমিটটা থাকে, দেখো এখানে রেজাল্টটা মিলে গেছে বা এররটা অনেক কম আসছে, আমরা যে প্রবলেমটা এখানে অ্যানালিটিক্যালি করে আসলাম তোমার মানে কাছাকাছি আসছে, আর এটা কাছাকাছি তোমার তখনই আসবে যখন হচ্ছে এখানে যে লিমিটটা, যে লোয়ার লিমিট এবং আপার লিমিট, এই দুটো লিমিটের ব্যবধানটা যখন হচ্ছে খুব কম থাকবে আর কি, তখন সিঙ্গেল অ্যাপ্লিকেশনে মিলে যাবে। বাট যদি হচ্ছে তোমার রেজাল্টটাকে তুমি যদি আরো একুরেট করতে চাও, যে তুমি এররের পরিমাণটা তুমি কমাবা, তাহলে সেক্ষেত্রে তোমার গিভেন যে লিমিটের ভেতরে যে টোটাল যে ফাংশনের যে এরিয়াটা, সেই এরিয়াটার মধ্যে তোমাকে এখন যেটা করতে হবে অনেকগুলো ডিভিশন তোমাকে নিতে হবে। মানে আগে যেটা করতাম জাস্ট হচ্ছে আমরা একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন করতাম। সিঙ্গেল অ্যাপ্লিকেশন মানে কি, যে তোমার যে লোয়ার লিমিট এবং আপার লিমিট এই দুইটা লিমিটকে জাস্ট হচ্ছে ফাংশনাল ভ্যালুর মধ্যে আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে অ্যাড করে দিতাম, মানে সিঙ্গেল অ্যাপ্লিকেশন করে দিয়ে জাস্ট হচ্ছে তুমি একটা ডিভিশন নিয়ে তুমি কাজ করতা। এভাবে করলে যেটা হয় যে তোমার একটা মোটামুটি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট একটা এরিয়া তোমার হচ্ছে উপরের দিকে বাদ পড়ে যায়, মানে সেখানে এরিয়াটা তোমার অনেক বেশি থাকে। এখন সেই জিনিসটা তুমি এখানে ওভারকাম করতে পারি আমরা, যদি হচ্ছে আমি এই যে টোটাল যে এরিয়াটা, সেই এরিয়াটা এই গ্যাপটাকে আমরা যদি এরকম অনেকগুলা স্মলেস্ট বাট হচ্ছে ফিজিবল তোমার হচ্ছে ডিভিশনে যদি ভাগ করে নিই, ঠিক আছে, যেমন ধরো যে এখন এখানে দেওয়া আছে যে ইনিশিয়াল পয়েন্ট এক্স নট বা লোয়ার লিমিট এক্স নট, আপার লিমিট হচ্ছে এক্স এন, এই দুইটার মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটাকে তোমার হচ্ছে অনেকগুলো ছোট ছোট এরিয়াতে ভাগ করে নিচ্ছে বা গ্যাপে ভাগ করে নিচ্ছে, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এরকম ভাবে এক্স এন মাইনাস ওয়ান, মানে অনেকগুলো নাম্বার অফ ডিভিশনে তোমার ভাগ করে নিল। আমরা যেমন ডিফারেন্সিয়েশনে যেমন হচ্ছে তোমার স্টেপ সাইজ ডেল এক্স নিয়ে কাজ করে আসছি, এখানে তুমি অনেকগুলো এখন স্টেপ নিয়ে তুমি কাজ করবা, ঠিক আছে। এখন এক একটা স্টেপ হবে তোমার হচ্ছে এক একটা তোমার স্মলার ট্রাপিজয়েড, ঠিক আছে, এই সবগুলো হবে এক একটা ট্রাপিজয়েড, এটা একটা ট্রাপিজয়েড, এটা একটা ট্রাপিজয়েড, এরকম ভাবে অনেকগুলো এক একটা ট্রাপিজয়েড তোমার ফর্ম হচ্ছে, ঠিক আছে। এটুকু কি বোঝা যাচ্ছে এখানে কি করতে চাচ্ছি আমরা, যে আমি এখন একটা মানে টোটাল বড় একটা ট্রাপিজয়েড না নিয়ে আমি ওভারঅল এরিয়াটাকে আমি ছোট ছোট অনেকগুলো ট্রাপিজয়েড ভাগ করে নিচ্ছি আর কি, ঠিক আছে। তো এটাই, তাহলে এখন আমরা ইনিশিয়াল পয়েন্টটাকে ধরলাম এক্স নট, এরপর এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এবং লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে আমার এক্স এন। এটা কেউ যদি বলো যে আমি এটাকে এক্স ওয়ান ধরবো, তাহলে তার হিসাব মতো হচ্ছে লাস্ট পয়েন্ট আসবে হচ্ছে এক্স এন প্লাস ওয়ান, কারণ হচ্ছে আমরা এখানে টোটাল নাম্বার অফ ডিভিশন নিচ্ছে হচ্ছে এন, এনটা আমাদের জন্য একটা ইন্টিজার নাম্বার হিসেবে কাজ করবে। আমি যদি এখানে দশটা ডিজিট যদি আমি যদি হিসাব করি, যে দশটা ডিভিশনে আমি ভাগ করছি, আমার ইনিশিয়াল পয়েন্টে যদি হয় আমার টেন সরি জিরো, তাহলে হচ্ছে আমার লাস্ট পয়েন্ট হবে হচ্ছে এক্স টেন, ঠিক আছে, সেরকম আসবে। এখন কেউ যদি বলে যে না আমি এটাকে এক্স ওয়ান ধরবো, তাহলে তার জন্য লাস্ট পয়েন্টটা হবে কত, এক্স ইলেভেন, মানে এন প্লাস ওয়ান, মানে যে যেভাবে যার বেসিকটা যেভাবে ক্লিয়ার করতে পারো সে সেভাবে ধরবা। এখন স্লাইড এভাবে আমরা লিখছি কনভেনিয়েন্ট ওয়েতে, তো তোমাকে এভাবেই মাথায় রাখতে হবে, এরকম না তোমার কনসেপ্টটা ক্লিয়ারটাই হচ্ছে এখানে, ক্লিয়ার করাটা হচ্ছে মেইন বিষয় এখানে। তাহলে এখানে আমরা এখন টোটাল নাম্বার অফ ডিভিশন নিচ্ছি এন আমাদের এখানে, তার মানে হচ্ছে আমার যদি এন নাম্বার অফ ডিভিশন যদি আমরা নিই, তার মানে এখানে তোমার টোটাল ট্রাপিজয়েড কয়টা আসবে, এন সংখ্যক ট্রাপিজয়েড আসবে না এখানে, কথা বোঝা যাচ্ছে তোমাকে? আসো মানে বোঝাচ্ছে এখানে এটা কন্টিনিউয়েশন, এটা টোটালটা কন্টিনিউয়াস আছে আর কি, ঠিক আছে। ওকে, তাহলে এখন আসছে এই সবগুলা ট্রাপিজয়েডাল যে ইন্টিগ্রেশন, আমরা সিঙ্গেল অ্যাপ্লিকেশনের ট্রাপিজয়েডাল যে রোল জানি সেই রোল অ্যাপ্লাই করবো এখন আমরা সবগুলো ট্রাপিজয়েডের মধ্যে,
করে সবগুলো যদি আমরা অ্যাড করে দেই তাহলে আমি এই x নট এবং x n এর মাঝখানে টোটাল যে এরিয়াটা এই টোটাল এরিয়ার ইন্টিগ্রেশনটা আমরা পাবো। তাহলে এটা কিভাবে করা যায়, এই যে স্টেপ সাইজ তো আমরা এভাবে বের করতে পারবো, জাস্ট হচ্ছে লোয়ার লিমিট আপার লিমিট যেটা থাকবে সেটাকে জাস্ট হচ্ছে আমরা n দিয়ে ভাগ দিয়ে দিব, টোটাল স্টেপ সাইজ আমরা পাবো এখানে, এবং যে পয়েন্টগুলো আমরা পাবো এক একটা পয়েন্ট x নট x1 x2 x3 এরকম ভাবে আমরা লিখতে পারবো। দেন হচ্ছে এই যে এখানে লেখা হচ্ছে, এখন আমরা যদি এই এরিয়াটাকে যদি ধরি যে হচ্ছে a1, এটাকে a2, a3 এরকম ভাবে যদি ধরি তাহলে সবগুলো যোগ করে দিলে আমি টোটাল রেজাল্টটা পাচ্ছি। এবং এইখানে এই যে ফাংশনাল পয়েন্টগুলো একটু খেয়াল করো, এটা হচ্ছে f অফ x নট, এটা f অফ x1, এই পয়েন্ট f অফ x2, মানে এখানে যেভাবে পয়েন্টগুলোকে নাম্বারিং করতেছি এখানে তার ফাংশন ভ্যালুগুলোকেও আমরা সেভাবেই ডেজিগনেট করছি। এখন আমরা যদি টোটাল ইন্টিগ্রেশনটা যদি লিখতে চাই তাহলে দেখো এটা লিখতে পারি কিনা, আমরা এখান থেকে এটা লেখা যায় কিনা ম্যাথমেটিক্যালের, ম্যাথমেটিক্যাল লেখা যায় স্যার, আমরা ম্যাথমেটিক্যালের অনেক ম্যাথের অনেকগুলো কোর্স করে আসছি সেই কনসেপ্ট থেকে এটা লেখা যায় কিনা দেখো। ওকে স্যার লেখা যায়, জয় স্যার। x0 থেকে x1 এইটুকুর মধ্যে যে ছোট এরিয়াটা সেটা, x1 থেকে x2 এই এরিয়াটা, x2 থেকে x3 এরকম ভাবে, xn -1 থেকে xn লাস্ট এরিয়াটা, সবগুলো এরিয়া কিন্তু বেসিক্যালি এখানে যোগ করা হয়েছে। অ্যাড করলে তাহলে হচ্ছে আমি আমার ওই টোটাল এরিয়াটাই কিন্তু আমি পাবো আলটিমেটলি। তাহলে এখন এই সবগুলো এরিয়ার মধ্যে এখন তাহলে হচ্ছে ট্রাপিজিয়ামের রুল আমরা অ্যাপ্লাই করি। আমি আমার সিঙ্গেল অ্যাপ্লিকেশনে ট্রাপিজিয়ামের রুল তো আমি জানি যে আমার স্টেপ সাইজ তো আমার সবগুলোর জন্যই সেম, স্টেপ সাইজ কিন্তু আমার সবগুলোর জন্যই কিন্তু সেম, ঠিক আছে h। তাহলে সেটা আমরা অলরেডি বের করে নিয়েছি শুরুতেই, এইচটা হচ্ছে আমার স্টেপ সাইজ। আমার সিঙ্গেল অ্যাপ্লিকেশনে যেটা ছিল, এই যে আমরা যদি আরেকবার যদি এখান থেকে আসি, এই যে সিঙ্গেল অ্যাপ্লিকেশন ইকুয়েশনটা ছিল b মাইনাস a ইনটু হচ্ছে দুইটা লিমিটের মধ্যে হচ্ছে ফাংশনাল ভ্যালুর যোগফল বাই টু। এখন এই b মাইনাস a টাই হবে হচ্ছে আমাদের কি স্টেপ সাইজ, তারপর এখানে হচ্ছে আমরা এইচটা বসাবো, এটাই জাস্ট হচ্ছে আমরা এখন n দিয়ে ভাগ করছিলাম কেন এইখানে যেটা বলবেন, টোটাল নাম্বার অফ ডিভিশন তুমি কতগুলো নিছো ওই অনুযায়ী তোমার টোটাল কতগুলো এরিয়া নিচ্ছ সেটা অনুযায়ী, ঠিক আছে ওইটা দিয়েই হচ্ছে আমরা মানে এক একটা ট্রাপিজয়েডের উইথ বা স্টেপটা আমরা বের করছি আর কি, ঠিক আছে। আপাতত এসে তুমি পাবো না এখানে, বের করতে পারবা না। তাহলে এই সবগুলোর সাথে হচ্ছে যে h ইনটু হচ্ছে এই অংশটুকুর জন্য আর লিমিট হচ্ছে x নট x1, তার মানে এই দুইটার মধ্যে ফাংশনাল ভ্যালু বাই টু। দেখো এটা ঠিক আছে কিনা, দেখো প্রথম অংশটা ঠিক আছে লেখা যায়, জি স্যার। তাহলে সিমিলারলি কি সেকেন্ড পোরশনটা লিখতে পারি না আমরা, জি স্যার, জি স্যার, জি স্যার। তাহলে এরকম ভাবে এই সবগুলোকেই হচ্ছে আমরা ট্রাপিজিয়াল রুল দিয়ে হচ্ছে সবগুলোকে হচ্ছে আমরা এখানে বসাতে পারি, জাস্ট হচ্ছে এক একটা এরিয়ার জন্য জাস্ট হচ্ছে তার লিমিটটা হচ্ছে তোমার চেঞ্জ হচ্ছে, এখানে xn minus 1 আর হচ্ছে xn, এটাতে xn minus 2 আর হচ্ছে xn minus 1। ওকে, তাহলে এখন যদি স্যার ক্লাসের আর 5 মিনিট বাকি আছে, হ্যাঁ আমার লেকচার এখানে প্রায় শেষ। এখন এখানে তোমার জাস্ট একটু যদি মাথাটা খাটাই তাহলে হচ্ছে আমরা টোটাল জিনিসটাকে এভাবে একটু শর্টেন করে লিখতে পারি। দেখো এখানে তুমি যদি সবগুলা যদি এখন টার্ম যদি এখন চিন্তা করো, f অফ x নট দেখো তো টোটাল কতবার আছে এই ওভারঅল ইকুয়েশনটাতে, একবারই আছে না, একবার আছে। আচ্ছা f অফ x1 কয়বার আছে দেখো তো, এখানে পাচ্ছ একটা, তারপরে এরিয়াটা তো তুমি কি পাচ্ছ f অফ x1 পাচ্ছ না, সিমিলারলি তুমি যদি এর পরের এরিয়া যদি f অফ x2 দিই, এখানেও f অফ x2 আছে এবং তার পরের এরিয়াটাতেও কি আছে তোমার তার মানে কি দেখো এগুলা কিন্তু মাঝখানে যে জিনিসগুলা এগুলা কিন্তু দুইবার করে আছে, ডাবল করে আছে, ডাবল, জি স্যার, দুইবার করে আছে। আর লাস্টের যে পয়েন্টটা সেটাও কিন্তু কি একবারই আছে, দেখো জি স্যার, এন এর যে তার মানে হ্যাঁ এনটা আছে একবার, এদিকে নটটা আছে একবার,
আর বাকিগুলো আছে তোমার হচ্ছে ডাবল পয়েন্ট কথা বুঝতে গেছে তাহলে আমি এখন আর h কি সবগুলোর সাথেই আছে না জি স্যার h / 2 মানে যেটা টোটাল কি সবগুলোতেই আছে তার মানে h / 2 টাকে আমি বাইরে যদি কমন নিয়ে যাই তাহলে আমি লিখতে পারি ওভারঅল জিনিসটাকে যে f অফ x নট এটা একবারই আছে আর লাস্টে আছে f অফ x স্কয়ার এটাও একবারই আছে আর সবগুলোতে দুই করে আছে দুটো ডাবল করে আছে এজন্য 2 কমন নিয়ে আমি সিম্পলি লিখতে পারি f অফ x1 প্লাস f অফ x2 প্লাস f অফ x3 এরকম ভাবে কোন পর্যন্ত যাবে f অফ xn - 1 তাই না যদি আমি যদি সবগুলো থেকে যদি 2 কমন নিয়ে নিই তাহলে আমি কি লিখতে পারি ব্র্যাকেটে এই f অফ x1 প্লাস f অফ x2 প্লাস f অফ x3 প্লাস হচ্ছে কোন পর্যন্ত যাবে f অফ x - 1 পর্যন্ত যাবে না জি স্যার এখন সবগুলোকে বড়গুলোকে যোগ যোগ করে না লিখে আমি কি এরকম সামেশন আকার লিখতে পারি না দেখো ইনডেক্সিং করে f অফ xi i হচ্ছে 1 থেকে শুরু করে n - 1 কথা বোঝা গেছে জি স্যার জাস্ট 1 থেকে n - 1 পর্যন্ত যে পয়েন্টগুলো সেগুলাই তোমার কি আছে ডাবল করে আছে তাই না জি তাহলে এগুলোকে আমরা হচ্ছে জাস্ট ইনডেক্সিং করে লিখতে পারি আর f অফ xn আর x0 হচ্ছে সিঙ্গেল একবার করে আছে তো তাহলে হচ্ছে আমার মাল্টিপল অ্যাপ্লিকেশনে আমার যদি ই হয় ট্রাপিজিয়ার রুলটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে তোমাকে যদি কোশ্চেনে যদি বলা থাকে তুমি দুইটা এরিয়া নিয়ে তুমি কাজ করো তাহলে হচ্ছে তোমার জাস্ট হচ্ছে এন এর ভ্যালু হবে 2 আর তোমার হচ্ছে পয়েন্ট আসবে কয়টা তিনটা যদি দুইটা ডিভিশন বলে তার মানে তোমার পয়েন্ট কয়টা তিনটা যদি তোমার তিনটা ডিভিশন বলে পয়েন্ট কয়টা আসবে চারটা স্যার একটা বেশি তোমার ডিভিশন তার থেকে একটা পয়েন্ট বেশি ঠিক আছে আর মাথা রাখবা যে মাল্টিপল অ্যাপ্লিকেশনে ফার্স্ট পয়েন্টে একবার আসবে আর লাস্ট পয়েন্টে ফাংশনালিটি একবার আর মাস্কারের পয়েন্টগুলো দুইবার করে আসবে তাহলে তোমার জন্য বোঝাটা সুবিধা হবে ঠিক আছে এবং তুমি প্রবলেমটা আমরা ওভারই করতে পারবো ইজিয়ার ওয়েতে মাথায় রাখা যাবে আর এটা হচ্ছে ডিভিশন না দেওয়া থাকলে আমরা স্টেপ সাইজটা এখান থেকে বের করতে পারবো তো আমরা এই রিলেটেড প্রবলেম আশা করি আমরা হচ্ছে পরে স্যার আমাদের তো কোশ্চেনে উল্লেখ করাই থাকবে কয়টা নিয়ে কাজ করব হ্যাঁ মাল্টিপল অ্যাপ্লিকেশনের জন্য তোমার ডিভিশন দেওয়া থাকবে যে তোমার কতগুলো ডিভিশন নিয়ে তুমি কাজ করবে ঠিক আছে এটা কোশ্চেনে ওভাবে মাল্টিপল অ্যাপ্লিকেশনের জন্য বলা থাকবে আর এখানে জাস্ট কিছু না এখন যদি ওই h এর ভ্যালুটা যদি বসায় দাও আর কি যে h সমান হচ্ছে যে লোয়ার লিমিট আপার লিমিট যে ডিফারেন্সটাকে n দিয়ে ভাগ দিছো ওটা যদি এখন বসায় দাও তাহলে এরকম আসে আর কি এটা দিয়েও মাথায় রাখতে পারো অথবা এটা দিয়েও চলে আসে স্টেপ সাইজটা এই চাকার আগে বের করে নিলা তারপর তুমি এই ফর্মুলাটাই বসাই দিলা অথবা h সমান হচ্ছে আমরা জানি b - a / n ওটা এখানে বসাই দিলে যেটা আসবে b - a / 2n আর বাকিটা হচ্ছে সেমই আসবে এখানে যা আসছে জি স্যার বুঝতে পারছি সবাইকে জি স্যার জি স্যার হ্যাঁ আমরা নেক্সট ক্লাস হচ্ছে রিলেটেড কিছু প্রবলেম দেখব আশা করি সেই প্রবলেমগুলো করলেও তোমরা আরো কিছুটা কনসেপ্ট ক্লিয়ার হবে